মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, দিছে বন্ধু সাকিন সারি সুরি। দোস্ত তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। দোস্ত তুমি, বন্ধু তুমি, তুমি আমার সা কি রে গোলাম, এ অসময়ে তুই দোস্ত, এই দোস্ত তুমি বন্ধু তুমি না, বন্ধু তুমি শত্রু তুমি একই কথা। দোস্ত তুই যে গানটা গাচ্ছিলি না, আমি ছবিটা দেখেছিলাম, আচ্ছা তোর মুখে হঠাৎ করে গানটা শুনি না, ওই সিনের কথা মনে পড়ে যাচ্ছে। ছবির সিনের কথা বাদ দে, কি শুনতেছি ওই মন্ডলের বেটির সাথে তুই নাকি মেলা সিন করে বেড়াচ্ছ। হে তোকে কি ডাকো এসে, ওই শালা রুইতন, তোর ওই রুইতনের সাথে তো আমার কথাই বন্ধু। তাহলে এইসব আজে বাজে কথা তো কে কয়েছে? তাহলে কি মন্ডলের বেটের সাথে তুই কি আজে বাজে সিন করে বেড়াচ্ছ? হুম দেখাশু, আমি আসলাম একটা জরুরি কথা কবার, আর তুই সব কী করা শুরু করলু? আমি শুরু করলাম কই, সিনেমার গল্প শুরু করলি তো তুই। আচ্ছা এ গোলাম, ওই মন্ডলের বেটির সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে নাকি? তোরা সকলে মিলে আমার সঙ্গে শত্রুতা শুরু করেছু। আমি আসলাম মন্ডল সাহেবের একটা কথা কবার, আর তুই সেই কথাটা কোনো লাইনে নিয়ে যাচ্ছ। আচ্ছা তোর লাইনেই সারতেছি, আর তার আগে একটু কদিনই ওই মন্ডলের বেটি দেখতে বলে শিক্ষা হয়েছে তো ওই বিদ্যাজে কি সিজ, সেটা আমি যখন কয়েছিলাম তখন পুষ্টির সকল মিলে আমাকে দোষ দিছিল। আমার রাজপুত্রের মতো ভাইটার উপর ওর নজর পড়েছিল, সি 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 কত নিরেজালি করেছে, এমন মনে করতে আমার ঘৃণা করতেছে। তুমি তুমি কার মধ্যে কি কথা করছো? আমার গায়ে লাগে গেল তাই নে, উচিত কথা কলি গায়ে লাগে, তাই কয়ে উচিত কথা কওয়া তো বাসন্তী বাদ দিবি নে, বাসন্তীর মুখে কেউ আটকাবার পারবি নে। আচ্ছা বাদ দে, আমার ভগবান যদি তা কিছু দিয়েই থাকে তাহলে সে বড়লোক গায়ে, মানে সে একলা বড়লোক হবে মানে ক্যারে? তোকে সে বারবার করছি বাপ দাদার মাটি থেকে যে জিনিস পাওয়া গেছে তার মধ্যে তোরও সমানরিস আছে, এই কথাখান কানে যাচ্ছে না? খুব একখানে দাতা হরিশ্চন্দ্র হয়ে গেছেন তাই নে? কি করছ বাসন্তী, আমি কই মোহরের জন্য মারামারি করবার যাবো নাকি? মারামারি করবো না কি করবো সেটা আমি জানি না, আমি সোজা কথা কয়ে দিছি, শরিক হিসেবে ওই মোহরের সমান ভাগ আমি চাই। নিজের বৌদি একলা বড় লোক হবি আর আমার কোনো ভবিষ্যৎ নেই। যেমন এসে বৌদি তেমন এসে কাকা, আরে সে হলো একটা মুরব্বী মানুষ, সে একটা ফয়সলা করে দিলি তো হয়ে যায়। রবিদাস নির্দিষ্ট করে জায়গাটা বন্ধ কয়ে দিয়েছে যে মোহরের গটি মনে রাখিছে, অথচ তারা দুইজন ছাড়া অস্বীকার করেই যাচ্ছে। এক কাম কর, ওই দিব্যার ঘরে তুমি শীত দাও, মোহরের গটি যখন দিবিই নে তখন পুরোটা একবার চুরি করে নিয়ে আসো। না না এটা কেবা করে সম্ভব? কে সম্ভব হবে নাকি? তুই গুরুদাস না শুনি কত পাকা সুর, এবারে তুই উস্তাদিরা দেহাও। না না বাসন্তী শোনো, আরে নিজেকে গায়ের মধ্যে চুরি করা তো নিষেধ আছে, তুমি নিজের ঘরে শীত দিবার করছে আমার, না এমন অধম ব্যাপার আমি করে পারবো না। ওরে আমার নীতিবান রে,
বাপ দাদার সব দুষ্টি করে চুরি আর উনি এখানে বসে বসে নীতি মারাচ্ছেন, সেজন্য তো কই সময় সময় তোর মুখ আমার দেখতে ইচ্ছা করে না। দাদু চিন্তা করে দেখছু কাকাম সে তেমন জালেটি কামড়ে করলো তোর সাথে না গুরুদাসের গলায় গলায় পেরি, এত করে নিষেধ করার পরও তুই তার কাছে সব পেটে কথা কয়ে দিস, আবার এখন জালিয়াতির কথা করছে। দিন দুপুরে জালিয়াতি করছ তো, গোল্লা খাও কত হইয়া মোহরি গতি খবর নিয়া চাকমা বাজে না দেয়া সোজা বাড়ি চলে এসে। ওরে গাধা, তুই গোল্লার লোভে যে কি সর্বনাশ করেছ সে কথা তো বুঝাই কেবা করে। তুই নাকি গুরুদেশের কাছে কয়া দিস তোর মা মোহরের ঘটি বিস্তার নিচে গাইড়ে থুইছে? মিথ্যা তো কব দাদু কইছি। খুব ভালো কাম করিস, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবি রে দাদু? এখন ওই মোহরের ঘটির কথা যদি সারা গায়ের মানুষ জানিয়ে ফেলায় তাহলে কি হবি? নি আর কি হবি, বড় হলে তোমায় সে দেখবি। বড় লোক তো হবি নি, যা এখন ঘরে যা। দাদু তোমার কাছে সই বুঝতে তো পারছো, এখন মায়ের কোপের ভয় হচ্ছে। যখন কাকার কাছে কথাটা কয়া দিয়েছিল তখন ভয়টা কমে গেছিল। সে তো কাকা গুল্লা খাওয়া দেবে, জীবনে তো গুল্লা খাওয়া ভাগ্য আছে, তুমি কও। কিরে হান্নান, এখন মাথা নিচু করলো কে? তোক যে আমি কইছিলাম তোকে কাইটে ভাগা দেব, কথাটা কি তোর মনে আছে? মনে থাকবি না কে, সব কথা মনে আছে। কাম কাজ দেখে তো তা মনে হয় না রে হান্নান। তুই কি জানিস যে আমি পিস্তল চালানো শিখে গেছি? এখন জানলাম। আমার কি মনে হয় জানিস হান্নান? আমার মনে হয় যে আমার পিস্তলের প্রথম গুলি খেয়ে তোর বুকের পর দিয়ে চালাবি, তাতে আমার পিস্তলের জোরখানো পরীক্ষা হয়ে যাবে। আর আমি দেখতে চাই যে তোর মতো গাবুরের বুক এপাশতে ওপাশ সেদা কুর্পের পারে কিনা আমার পিস্তলের গুলি। অত কথা কয় না রওশন, পিস্তলটা খোলা এখন আর তোমার হাতে নেই। তোরে মতো মানুষের জন্য আমার মাঝে মাঝে কিন্তু খুব মায়া হয়। এরে তোকে আমি আগে কইছি না যে চাকর কিন্তু সারা জীবন চাকরি, তুই বুঝিস নে কেন? আর তুই কি এটাও বুঝিস নে যে তুই আমার কাছ থেকে পিস্তল কেড়ে নিছিস বলে আমার চাচা তোর উপর অসন্তুষ্ট? তোমার কথাই ঠিক, যা হওয়ার হয়েছে, তোমার যা ইচ্ছে তাই করো, তাও তোমার কথা এখনো শুনতে ইচ্ছে করতেছে না। এটাও কিন্তু চাকরের মতো কথা হইল না। যাই, আমি কিছু মনে করলাম না, তুই তো অনেক অপমান হয়েছ, তোর মনের মধ্যে একটু কষ্ট থাকবে এই পারে। তা তোকে একটা কথা কই হান্নান, পিস্তল আমার হাতে আসতে কিন্তু আর বেশি সময় লাগবে। এরে পিস্তল আমার কাছে থাকার মুন্ডুদের কাছে থাকার মধ্যে তো কোনো পার্থক্য নেই রে কাকা। শোন এক ভাই, তুই কয়টা দিন একটু ভালো মন্দ খাইতেই করিস। আমার লাইন হইয়া যায় আসা ভালোবাসা ভালোবাসা করে মাথাটা খারাপ হয়ে দেখতেছি মনরুল সাহেব, এবারে মেলা কিছু ঘটে যাচ্ছে। সেই জন্যই কি তোর মাথাটা ভালো হয়ে গেল নাকি রে মান্নান? প্রেমে হিট খায় মাথার একটু আউ লেগেছিল ঠিকই, কিন্তু মাথা ভালো হয়ে গেল তো অন্য কারণে হিট খায় দেখতেছি। কেবা করে রে, কেউ তো সিনেমার মধ্যে দেখেন না যে লায়কের মাথায় হিট খেয়ে বেড়ে নাওলে ঝালে হয়ে যায়, আমার মেলা দিন পরে আরেকটা গুঁতে খেয়ে ভালো হয়, তখন কয় আমি এখন কোনে? তা তুই এখন বুঝবার পারতেছিস তো, তুই এখন কোনে?
নাকি তুইও কবু? আমি এখন কোনে না না মন্ডল স্যার, আমার মাথায় তো আর কেমন পারি মারে নেই, প্রেমের জন্যে হিট খেয়ে একটু সন্ন্যসারা হয়ে গেছিলাম। কি কব মন্ডল সাহেব, শিপালির কথা মনে হলেই আমার বুকের মধ্যে এখনো খিল ধরে টাইসি আছে। দেখ শিপালির জন্য টাইসি আসার দরকার নেই, যে ঘটনা কবার আসলো সেটা। ওরে আল্লাহ, দেখি স্যার আপনি একটা ডেঞ্জারাস কথা কবে আছে সব ভুলে বসে লেন। যা বাইরে যা, মন্ডলের সাথে আমার কথা আছে। কি হলো এদিকে তো টাকাস কেন, আমার কথা কানে যায় না? চাকর হয়ে মালিকের সাথে বসে বসে রাত বিরাতে আড্ডা দিস, আর তোমারও কি কাণ্ড জ্ঞান কিছু নাই? চাকর বাকরের সাথে বসে বসে আড্ডা দাও, আয় যা যা খুঁজছি। এত রাইজে তোমার আবার কি জরুরি কথা? পিস্তল খাম দাও, রসুন চাচ্ছে। সবসময় পরে পরে ঘুমাস কি জন্য? জগতে কি ঘটে যাচ্ছে কোনো খেয়াল নেই, খালি পরে পরে ঘুমায় মন খারাপের ভাব লেবো তাকে সবসময়। এমন না নে, ইস এ মুখ সামাল করে কথা কইস, মুখ সামাল করে কথা কইস। চলো প্রেমে হিট কে মাথাতে লস্ট হয়েছিল সেটি ভালো ছিল, কারণ তার দিকটা ঘটতেছে তাতে এমবাই মাথা হট হয়ে যাচ্ছে। নিজের ইসে পারা লাগলে সকলের মাথায় ঠিক হয়ে যায়, সকলের মাথায় ঠিক হয়ে যায়। রাখিস কি জন্য খালা ধোয়ায় কত, আমার মাথা তো সত্যি সত্যি কিরম জিনিস খারাপ হয়েছিল। হিটকালে যে মানুষের মতো এরম বন্ধ হয়ে যায়, ভূতা হয়ে যায়, চালা জীবনেও ভাবি নেই। এমন আবার তোর কিসের হিট লাগে তোর মিজাজ খারাপ হয়ে গেল? খোঁজ খবর তো কিছুই রাখিস না, চারদিক কি ঘটতেছে জানিস? মন্ডল সাহেবের লাইফ তো রিস্কের মধ্যে পড়ে গেছে, সেই কথাটা আমি মন্ডল সাহেবের ঘর বয়ে নিচে রাত্রি কবে গেলাম, অথচ কোন দিন চাষি আসি উদয় হয়ে আমার সাথে ক্যাচ 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 করে কুত্তের মতো আমার খেতা দিলে, অথচ মন্ডল সাহেব সেগুলো চোখের সামনে দেখেও কোনো কথা বলে না, খালি মান সম্মান থাকে কোনো তুই কথা। আমি আর কি কবরে, আমার নিজের লাইফই তো রিক্সের মধ্যে পড়ে গেছে রে ভাই। তবে তোর খালি একটা কথা কই, এই কথাটা তুই মন দিয়ে ভালো করে শুনবু। কাকা ওরাকল রক্তে রক্তে ঠিকই মিলে যাবে, মাঝখান থেকে এই চাকর বাকররাই বিপদে পড়বে, এই কথাটা খালি তুই মনে করে রাখি। ঠিকই কইছিস খালা তো ভাই, মন্ডলের রক্তে ঠিকই মিলে যাবে, কিন্তু তোর আমার মতো চাকরের রক্ত কোনোদিনই মিল হবি না হলে শিপালির সাথে ধরুন আমার বিয়ের কথাবার্তা হচ্ছিলে, তুই না হলে আমার সাথে এরকম শত্রুতা করবে না, তু এখন খালি কথা কইস বড় বড়। চলো এরম ব্যবহার মানুষ মানুষের সাথে করে নাকি? মানুষ মুরব্বী হলে তাকে সম্মান করবে ইচ্ছে করবে, এটা এরম ব্যবহার করে ছিল তাকা বেরিয়ে ইচ্ছে করে না, মেজাজ খারাপ হয়ে যায়। তোমরা তো সবসময় মনে করো যে আমি তোমাকে শত্রু, শুধু আমাদের কথা কয়ো না, নিজেও আমাদের উপর থেকে শত্রুতা একটু কমাও মন্দ। তোমাদের উপর যদি আমার শত্রুতাই থাকতো তাহলে এই যে পিস্তল খান এটা কি ফেরত দিতেন? দেখো আমি ইচ্ছে করলে কিন্তু পিস্তল খান হান্নানের হাতে রেখে দিবেন ডাক্তার, কিন্তু আমি তো তোমার বেটার মতো বুদ্ধিমান না, তোমার বেটা কয়ো ওই সারিসুরি গায়ের ছোট লোকদের সাথে দল পাকায় আমার পেছনে যাতে না লাগে। এখন তো খুব জ্ঞানের কথা করছ, তাহলে পরে তখন ওই ছোট লোকের বাচ্চা হান্নানের দিয়ে তোমার ভাস্তার পিস্তল খানা ইসলাকে। ফালতু কাম আমি করিনি, আমিও তো পোকা না যে আমি হান্নানেকে অর্ডার দেবো যে তোমার বেটার পিস্তল খান কাইরালি আসবে। শোনো আমি যত মাতালি হই একটা জিনিস আমি খুব ভালো বুঝি, যেইসব অস্ত্র ওইসব গরিব মানুষের হাতে থাকার চাইতে আমার ভাইস্তের হাতে থাকা অনেক কম বিপদে, সেই কথাটা তোমার বেটা এখন বুদ্ধি হয়। যাও বেটার জিনিসখান পেয়েছো, এখন যাও।
রাতের সময় হয়েছে, রাত কত হয়েছে ভাই? তো তোকে কিনা রাত জেগে বসে থাকবার কইছে? তুই কি কথা কইস ভাই, কতদিন পর নিজের হাতে রাধা বাড়ি করেছি। দুপুরবেলা বসে আসিলাম তোর সাথে খাবো মনে করিয়ে, তো দুলি ভাই আমার আবার তুই মজার কথা কইস না। আসালে কও না, কিন্তু ভাই তুই যে এত রাত পর্যন্ত না খা থাকিস, তোর পেটে বৃদ্ধি পড়বি না, শরীর খারাপ করবি না গো? তো ভাতটা ঢাইকে দিয়ে তুই ঘুমাইবার পারিস না ভাই রে? জন্ম ভাড়া তো ঢাকা দেওয়া ভাতে খাইছু, ভাবলাম যে নিজের হাতে একটু বাইরে খা। যা তাড়াতাড়ি হাত ধুই আসে। খুব তো গপ্প দিয়ে বেড়াতে, আমার বৌদির কোনো লোভ লালসা নাই, তার মুখের সামনে শ টাকা পড়ে থাকলে সে সিও দেখবি নি। ঠিকই তো কই, সে তো মাসে জিনিসের পর কোনো লোভ করে না। এখনো এই কথা কথিত লজ্জা হচ্ছে না? পুরা এক ঘটি মোহর একলা হজম করে দেওয়া ষড়যন্ত্র করতেছে, তারপরে কোষ তার কোনো লোভ লালসা নাই। বাদ দাও তো বাসন্তী মোহরের কথা, রাত মেলা হয়েছে, ঘুম আসবে দাও। এই 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 পুরো রাবার রাত্রি ঘুম কিসের রে? হ্যাঁ তোকে যে করছি বৌদির করে শীত কাটতি, সে কথা কানে যাচ্ছে না? না 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 বাসন্তী, এরকম ধম ডাকা দিয়ে কাম আমি করতে পারবো না। তখন তুমি এক কাম করো না, বৌদির সাথে মিলমিস দিয়ে দুখের মোহর হাতে করা যায় কি না সেই চেষ্টা করো না। হয় আমি তো বিদ্যার কাছে ভিক্ষে চাইবার যাচ্ছি। তুই খাইছ? খাবো না, তুই খাওয়ালে। এত রাত্রি পর্যন্ত তুই না খেয়ে বসে আছিস কিসের জন্য? এতদিন পর নিজের হাতে রাঁধেছি, তোকে না খাওয়া খাবো খাবো করিয়ে। দুপুরবেলা ভাবেছিলাম যে তুই আসলেই সকলে মিলে একসাথে খাবো, তা তুই আসলই না। ইয়াবা করে খাওয়ার অনিয়ম করির জন্যই তো শরীরের হাল দিন দিন এরম হচ্ছে। মানছি ভাই, দিন দিন আমি ক্ষুধা কাশি হচ্ছি আর তুই করছিস এই হাল হচ্ছে, তাই না? মানছি না হয়, মানুষের যে চোখ একটা বেলা বলে আদর করে খাওয়ানোর লোক নাই। তুই হয়েছে একটা কপাল পুরো ভাই, জন্ম ভরা একটু দল্লা আদর পালু না। তুই মনে কর সুখের সাগরে ভাইসে বেড়াচ্ছ? আমার কথা বাদ দে ভাই, আমার সব সময় জন্য খালি তোর চিনতে হয়। আমার জন্য চিন্তা করা লাগবে না, তুই তোর স্বামীর চিন্তা কর, তাহলেই হবে। আমি ছাড়া তোর জন্য চিন্তে করার যে দুনিয়ার বুকে কেউ নাই, সেটা আমি জানি। জন্যে সারাক্ষণ খালি আমার তোর চিন্তেই হয়। একটা মানুষ যে তোর পাতে চাইডে ভাত বেড়ে দিবি, সেই সুখটুকু তোর ভাগ্যে হয় নাই ভাই। তো কিরা মায় আবার অন্যজন আসবে বসে, তুই আসলে আমার সব কিছু উলট পালট হয়ে যায়, তুই জানিস না? ভাই 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 আল্লাহর দোয়াই লাগে ভাই, তুই ভাতটা নষ্ট করিস না ভাই, তুই খা। আমি আর কবো না, নেই চুপ করেছি ভাই, আর কবো না। মায়া লাগলে কি করবো ক, তোর কথা মনে হলে যে আমার বুকের মধ্যে জ্বলে যায় ভাই। তুই সারা যে দুনিয়ার বুকে আমারও কেউ নাই, বুঝিস নে কে? আচ্ছা তুই থো, আমি খাবি।
খুব চালাকি শিখে গেছাও না? তোর সাথে আমি কি চালাকি করলাম রে গুরুদাস? নিজের মনটা কিন্তু প্রশ্ন করে দেখো। প্রশ্নটা খালি আমার মনে করিবার কইসনি, নিজের মনে কক করিস গুরুদাস। আমি তোমার সাথে কোনোদিন কোনো চালাকি করেছি তার প্রমাণ তুমি দিবার পারবা? তোর সাথে আমি কি চালাকি করেছি সেই প্রমাণটাও তুই দিয়ে দে দেখি। কয়টা প্রমাণ চাও, কয়টা চাও? ব্যাপারটা তো তুমি নিজেও জানো। আচ্ছা কও তো, তুমি আমাক দেখলি পরে এই পুলিশ দেখার মতো ভয় পায় সরে যাও কে? তুই তো কয়দিন হয় পাইছো একখানি কথা, ও কথাটা শুনবার ইচ্ছা করে না, তাই সরে যাবি ভালো। কথাটা যে সত্যি সেটা কিন্তু আমার জানা হয়ে গেছে। ওই মোহরের ঘটিখান তুমি আর তোমার বেটার বউ মিলা মাইজের মধ্যে গাড়ি রাখি চাও, সেটাও কিন্তু আমার জানা শেষ। তাহলে তো মিটেই গেল, তাহলে তো তোর আর আমার কোনো কথা জিজ্ঞেস করা লাগবে না। মিটে গেল মানে আমাদের বাস্তুভিটার মাটির মধ্যে থেকে মোহরের ঘটি পাওয়া গেছে, সেইটার অংশ আমাদের না দিয়া সব কিছু মিটে যাকে পাকে না। আমার কাছে ওসব কথা কয়ে তো লাভ নাই রে গুরুদাস। মোর যদি পায়াও থাকে পাইছে বৌমা, তার মালিক সেই, তাহলে তার কাছে যা অংশ নে গা। মুরুব্বী হিসেবে এই তোমার বিবেচনা হলো কাকা? গার্জেন হিসেবে দায়িত্ব নিয়ে আমাদের অংশের জিনিস আমাদের বুঝিয়ে দেবা, তা নাহলে কিন্তু আমি ওই মোহর পাওয়ার কথা সবারই কয়ে দেবো। কে দিদি, তুমি যে আজকাল আমাকে উঠানোর পরে পাই রাখা ভুলে গেলে, বিষয়টা কি? খুব বড় লোক হয়ে গেছো বুঝি, তাই নে? তুমি তো আমাকে তোমার উঠানে যাওয়ার কথা নিষেধ করেছো বাসন্তী, কয়া দিছিলে তোমার উঠানে যদি আবার পাও পরে তাহলে পরে সেই পাও তুমি ভাঙিয়ে দিবে। এ দিদি, ঝগড়ার সময় তো কত কথাই হয়, সেসব কথা মনের মধ্যে রাখা লাগবি। রবিদাস কনে দিদি, তার জন্যই কয়টা মুড়ি আনিছিলাম, কোনে গেল সে? হঠাৎ রবিদাসে মুড়ি খাওয়াবার শখ জাগলো কে বাসন্তী? কাকে হয় তার জন্য কি এটা ওটা আনবার পারি না দিদি, এ তুমি কিরম কথা করছো? না, ওই দিন শুনলাম ঠাকুরপো রবিদাস এক ধৈর্য নিয়ে যায় কালোর কুণ্ডুর দোকানের গোল্লা খাওয়াবে চাইছে, আবার তুমিও মুড়ি নিয়ে এসে রবিদাসে খুঁজে বেড়াচ্ছ, তাই কথাটা জিজ্ঞেস করলাম। এ দিদি, তুমি আমার উপর এখনো রাগ করেই আসো। না, তোমার উপর রাগ করবো কে? আমার মতো বিধবে মানুষ হয়ে তোমার রাজপুত্রের মতো ভাইটার মাথা চিবাই খাচ্ছিলাম, তোমার তো রাগ হবারই কথা, তাই নে? সব দোষ আমারই মুখ পুরা ভাইটার, সে যদি আসে শাড়ি সুরে গায়ে অধিষ্ঠান না হতো তাহলে পরে তো কিছুই হয় না। ঠিকই তো, তুমি কি তার সাথে কতকবার গেছিলে নাকি? ওই মুখ পুরা প্রেমানন্দই তো এসে তোমার উঠোনের উপর বসে থাকতো, তার উপর রাগ করে তোমাকে আমি কত কথা কইছি দিদি। তুমি কি সেই ভুল স্বীকার করবার জন্য আসছো বাসন্তী? অবাক করে কাউকে দিদি, এমনি এমনি কি তোমার বাড়ির উপর আসা যাবি নে? বিশ্বাস না হয় তুমি ঠাকুরপোর কাছে জিজ্ঞেস করে দেখো, কয়দিন হচ্ছে আমি তা করছি, যা হবার তা তো হয়েই গেছে। দিদি আর কাকা কও আমাকে সঙ্গে একসাথে খাওয়ার জন্য। বৌদি কি কসম দিবে যে আয়না খান ভেঙে ফেলাইছে নাকি? এ ডাক্তার, তুমি কিন্তু আজকাল ফালতু হয়ে যাচ্ছ, আমি কি তোমার গলা ধরে যায় কবে গেছি যে বউ আমাকে ধরে কষে? আরে আশ্চর্য কথা, গলা ধরে কবে যাবে কিসের জন্য? তোমার মনে নাই সেদিন চিক্কুর বাড়ি তুমি কইছিলে বৌদি এমন কষান মারিছে গা হাত পা ব্যথা করে দিছে? তুমি ভুলে যাবে পারো, আমি নিজে জাপান ডাক্তার, ডাক্তার মানুষের কাজই হলো রোগীর হিস্ট্রিটা মনে রাখা। আজকে কি কষান খুব বেশি দিছে, চিকিৎসা লাগবে? আগে নিজের মাথার চিকিৎসা করাও, আমি বাঁচতেছি না আমার চিন্তা উনি আসছেন চিকিৎসা করার জন্য, ফালতু লোক কলে গা। এই এই গুরুদাস, কি কথা কা তুমি আমার সাবত্য করে গেলে, একটু ভালো করে খুলে কয়ে দাও, নাহলে কিন্তু বাসন্তী বৌদির কাছে সত্যি সত্যি কয়ে তোমার কষানের ব্যবস্থা করবো না। এ দিদি, তোমার চলে কি একটু তেল জল দিবার পারো না? নিজের চেহারাটার কি হাল করিস একবার দেখি যাও, কত সুন্দর চুল ছিল তোমার,
বিধবে মানুষের চুলে আবার তেল জল, সব তো সাদা কাপড়ে ঢাইকে থাকে। তাই করে নিজের যত্ন করা লাগবি নে, এ তুমি কিরম কথা করছো? তুমি আসলে কি করবে রেছো বাসন্তী? দিদি, একখান কথা কলি পরে রাগ হবে না তো? তার আগে তুমি আমার মাথা ছুঁয়ে কও, তুমি আমাকে বিশ্বাস করো। কি করবে চাও কয়ে ফেল। দিদি, মোহরের ঘটিখানের মধ্যে কয়খান মোহর ছিল গুনি দেখি চাও। ভাগে কয়খান করে পরে সেই হিসেব করছেন ঠাকুরপো তোমাকে পাঠাইছে, তাই না? ও দিদি, তুমি আনো আমার উপর রাগ করে আসো, বিশ্বাস করো আমার তো কেউ পাঠায়নি। মনে করো আমি নিজে থেকে তোমার খোঁজ খবর নিবাসে নাই। বাসন্তী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে জবাব দিবে কত? এ দিদি, তোমার সাথে আমি মিশে কত কব কিসের জন্য? আমি যখন এই বাড়ির উপর বউ হয়ে আসি, তুমি আমার ছোট বোনের মতো কত আদর যত্ন করেছিলে দিদি, সব সময় সে কথা আমার মনে পড়ে দিদি। আচ্ছা, প্রেমানন্দ এখানে থাকার সময় যদি তুমি জানবে পারতে যে আমি মোহরে ঘটি পাইছি, তাহলে তার সাথে বিয়ে দিতেও তুমি আপত্তি করতে না, তাই না? তোমার আর পরের জিনিসের উপরে এত লোভ কিসের জন্য কত? এতক্ষণ দিদি দিদি করে কথা করছি, পছন্দ হচ্ছে না সেই জন্য, তাই না? পরের জিনিস মানে কাক? তুই পরের জিনিস করছু? গুরুদাস এই মাটির শরিক না? হ্যাঁ, এই মাটির ঠিকা মোহরের ঘটি বাইর করে তুই একলা হজম করবো? তোর পেটে পাড়া দিয়া যদি আমি মোহর না বাইর করিছি, তাহলে পরে আমার নাম বাসন্তী না? গুরুদা, কথা কচ্ছাও না কে? এত বড় একটা ঘটনার কথা শুনে কোনো গ্রাহ্যই করতেছ না মনে হচ্ছে। একটা কিছু ব্যবস্থা তো করবো, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, চুপ করে থাকে তো গোলাম, এমনিতে নিজের ভেজালে বাঁচি নে, উনি এসেছে ওই ওই মণ্ডলের চিন্তা করবার জন্য। হে গুরুদা, তুই কি কথা কলু? মণ্ডল সাহেবের এত বড় একটা বিপদের কথা শুনে এরম একটা কথা খবর পেলু, মণ্ডল সাহেব শুনলি পারে কি মনে করবি? জানা যায় মণ্ডল সাহেবকে কয়ে দিস যে আপনার বিপদের কথা শুনে গুরুদাস কোনো রকম গুরুত্ব দেয় নাই। অবশ্যই কথা তুই কবারও পারিস। হ্যাঁ কবই তো, তুই নুন খেয়ে নিমু খারামি করবু আর আমি সেটা কবার পারবো না। কেরে গোলাম, আরে তুই যদি আমার কথা মণ্ডলের কানে কুটনির মতো লাগাবার পারিস, তাহলে রুইতন তার ভাইস্তার সাথে যে তাক খুন করার ফন্দি করতেছে এই কথাটা মণ্ডলের কানে দিয়ে দিলি তো সব মিটে যায় না? তুমি আইসাও জনে জনে মণ্ডলে রক্ষা করো, মণ্ডলে রক্ষা করো কইবার জন্য। কে করছি সেটাই যদি বুঝতু তাহলে তো মানুষ হয়ে যেত। হইছে, আমাকে আর মানুষ হওয়া লাগবি না, যা তুই হাতে যা, আমার এক লাখ থাকবে, যা। যাচ্ছি, এখানে বসে বসে মনের দুঃখ কি মরান্তিক গান করো। আমাগারে ভাগ্যে কি ভগবান ওইসব লেখে? লেখে না। কানার ভাগ্যে ধন মেলে না। ডাক্তার খারাও খারাও, কি হলো? চলন্ত পথে তুমি আমার থামিলে কিসের জন্য? তোমার সাথে দুঃখের একটা কথা কই, খালি পারে যদি কোনো উপকার হয়। তোমার আবার কিসের দুঃখ গুলাম? অবশ্য তোমার দুঃখের কথা শুনলি পরে আমার ভালো ঠেকতে পারে। তা কিসের দুঃখ ভাই? ওই বিশেখালীর ফরওয়ার্ড মেয়েটাকে তোমাকে সেকা দিছে, হাতচল খাওয়াইছে, আমি আগেই বুঝতে পারছিলাম। এইরকম একটা ফরওয়ার্ড মেয়ে দেখতে এত সুন্দর, তোমার মতো একটা চোরের সাথে প্রেম করে কেবা করিয়া, এই প্রেম তো দীর্ঘজীবী হওয়ার কথা না রে ভাই। খুব প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছো তাই না? ছোটবেলা তো ডাক্তারি করতেছে, একটা ইঞ্জেকশন দেবার পারো না, আবার প্রেম নিয়ে কথা করছাও? এই গুলাম, কি উল্টি পাল্টা কথা করছাও? তুমি মনে হয় ভুলে গেছাও কত বছর তোমার পিঠের ভিতরে যখন ফুরা উঠেছিল, সেই ফুরা পাকানোর জন্য আমি ইনজেকশন দিছিলাম না? ও ফিরে ফিরে চিকিৎসা নিতে ইনজেকশন দিছিলাম, দেখ সে কথা তুমি ভুলে গেছো? আরে জানি জানি, একটা ইনজেকশন দেবার যায় তিনবার ফুটো করেছিলে, আর ফুটো করবে যায় নিজে ফিট খাবার লাগছিলে, আবার লম্বা লম্বা কথা করছাও? দেখো ভাই, খাটো লম্বা কোনো কথাই আমার করার দরকার নাই, আমার ইনজেকশনের টাকা ফেরত দাও।
তুমি এত বছর পর টাকা চাও কেবা কইরে? উল্টো হিসাব করলে আমি তোমার কাছে টাকা পাওনা হবার পারি। এই কি উল্টি পাল্টা কথা করছাও? কিসির টাকা পাও তুমি কেবা কইরে? কেবা কইরে ইন্ডিশন দেবার কালে যে এসটা ফুটো করেছিলে তার জন্য এখন অমাবস্যা পূর্ণিমায় আমার গায়ে ব্যথা করে। সে ব্যথা ওষুধ খাওয়া না কেনা সেই টাকা আসা কেবা কইরে? ওরে আল্লাহ, তুমি তো দেখতেছি খুবই সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। আল্লাহ তো তোমার ঠিক কামই করেছে। ওই বিশেখালির ফরওয়ার্ড মেয়েটা তোমার শেখা দিছে না? আমি যাচ্ছি বিশেখালি, যাইয়ে ওই ফরওয়ার্ড মেয়ে ডাক, ধন্যবাদ জানা আসতেছি। হ্যাঁ যাও যাও। এতক্ষণ ছায়ের ভেতর পানি ঢেললেন। দেখলো মা, তোর বিয়ে কত ভালো মানুষ। তুই তো বিশ্বাসই করে পারতেছিল না যে আমার শ্বশুর পিস্তলখান ফেরত দেব। আমি তো এখনো বিশ্বাস করবার পারতেছি না যে তোর চাচা পিস্তলখান ফেরত দিস। আমার মনে হয় এর ভিতরে কোনো ফোন দিয়াস না রে মা। তুই আসলে আমার শ্বশুরে সহ্যই করে পারিস নি মা। চুপ কর, খালি শ্বশুর শ্বশুর করা। মন্ডলে তো চিনিস না, মনের মধ্যে যে কী ফোন দিয়ে আটতেছে সেটা কীটা জানে। আমাকে অবশ্য অনেক লম্বা লম্বা কথা শোনাই দিছে। হে মা, মুরব্বী মানুষ দুইটি কথা কইবারই পারে, সেটা লিয়ে তুই রাগ করিস নি মা। তো সাসার উপর না হয় রাগ হইলাম না, কিন্তু যে কথা কয়েছি ওই মোটা খাইতে হান্নানে কিন্তু সাহসটা করা দেখবা চাই আমি। ওর এত বড় সাহস হয় কী করে যে আমার মুখে মুখে কথা কয়? গুলামের বাস্তা গুলাম। হে মা, এমা তুই চিন্তা করিস না, তুই না চালিও অটো সাইজ হয়ে যাবি। আপনার আক্কেল পছন্দ কেমন কন্ত দেখি? আমি কি আবার তোমার পাকা ধানে মই দিলাম নাকি কস্তুরে? বুঝতে পারলাম না তো। পাকা ধানে যে মই দেয় সে কোনো টের পায় না। আচ্ছা আপনি কি জন্য রশন ভাইকে মেরে তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়েছেন? তুমি কি আমার কাছে কৈফত চাচ্ছ কস্তুরি? না সে কথা কষি নি আন্না চাচা, দেখতেছেন না বাড়ির মধ্যে কেমন ভেজাল বাড়িতে গেছে। আমরা কি আপনাদের জন্য একটু শান্তিতে থাকবার পারবো না? সম্মান খালি তোমার ঘরেই আছে কস্তুরি, আর আমরা কি সব ফকির নির্বাচ্চা নাকি? শোনো, আমরা যারা তোমার ঘরে বাড়ির চাকর বাকর তারা যত কামই কর মালিকের অর্ডার ছাড়া করি না। আর তোমার ঘরে বাড়ির তো মানে ভেজাল হান মিটিয়ে গেছে। তোমার ভাই রওশন তার হাতে তরতাজা পিস্তলটা হাজির হয়েছে, হয়েছে না? কেরে মান্নান, আমার বডিগার্ড কোনে? আপনার ঘরে তো মনে হয় সব কিছু মিলমিশি হয়ে গেছে, তাহলে আর বডিগার্ড দিয়ে কী করবেন? তোর ওই হিট খাওয়া ব্রেন ঠিক হয়ে যাওয়ার পর মনে হয় বেশি বোঝা শুরু করেছো। তো বেশি আর বুঝলাম কোনে, যা চোখের সামনে দেখলাম তাই তো করছি। একটা ডেঞ্জারাস কথা কওয়ার জন্যই আমি নিশে রাত্রে আপনার ঘরে গেলাম, অথচ চাষি চাষি আমার কুত্তের মতো করে খেতালে, আপনি টু শব্দটাও করলেন না তাই দেখে। তো এইটা দেখে একটা লোক কী বুঝবি? আচ্ছা ওইরকম একটা জাদ্রেল মেয়ে লোকের সাথে পারা যায়, তুই বুঝিস না। চলেক কোনে যাবেন? ওই হাট খোলার উপর যাতে যাতেই তোর সাংঘাতিক কথাটা শুনবো নি। আপনি যে করলেন বডিগার্ড লাগবি, মনে করে তুই আমার বডিগার্ড হলি, অসুবিধা আছে? না চলেক। মনের দুঃখ কি বনের মধ্যে এসে বসে রয়েছো? কথা করছো না কে? এই মালিক পক্ষের লোকের কথার উত্তর না দেওয়া কিন্তু বিয়াদুবির পর্যায়ে পড়ে, সে কথা তো তুই জানিস। তাহলে তুমি আমার ঘরে মালিক পক্ষ হয়ে গেলে রওশন?
সে তো শুরুতে নেই, তুই গেলি মানবে তু নেই। ঠিক আছে মানলাম, এখন কি কিছু কবে রওশন কব না করব সেই চিন্তাই করতেছি। পিস্তল খেন মনে হয় সিনমের পারতেছি তাই না? সেদিন তো কইছিল যে আমার কাছে পিস্তল নেই। হান্নান এটা কথা কদিন তোরা কেবা ঠেকতেছে। ভালো আসলে ভালো ঠেকতেছে না আমি বুঝে পারতেছি। শোন মন্ডল যে তো ইরাম করে অপমান করবি সেটা কিন্তু আমিও ভাবের পারি নে। রশন তোমার কথা শেষ হয়েছে, তাহলে আমি যাই। এত ব্যস্ত হচ্ছ খেরে হান্নান, আমি তো জানি এখন তোর কোনো কাম নেই, মন্ডল তো অবসর দিয়ে দিছে। রশন হ্যাঁ, তোমার কথা শুনতে করলে আমার ভালো লাগতেছে না। ও আচ্ছা, সে কথা আগে কব না। আচ্ছা তাহলে সংক্ষেপে কই, এই আমার মা কিন্তু তো খুন করার হুকুম দিয়ে দিছে। করো, এমনই করবে নাকি? না রে, মা যতই মারার হুকুম দেখ তোকে আমি একটা সুযোগ দিবার চাই। তুই যদি আমার দলে আমার কথা মতো কাম করিস তাহলে তোকে তো মারবই না, বরং এইসব অপমান হওয়া থেকে তুই রেহাই পাবি। এই শিরুটি তোকে আমি দিচ্ছি, কথা কেন ভাইবি দেখিস। তাহলে তুই আম যা, তোরা দেরি করাবো না, ব্যস্ত মানুষ, যা ভাইবি দেশ। আপনি সবসময় বৈঠকখানে এরকম বসে না থাকে, খাট খুলে মনে হতো বসলেই পারে। বসবার তো ইচ্ছা করে রে মান্নান, কিন্তু কি করবো, ওই চেয়ারম্যানের মুখ খান দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। চেয়ারম্যান আর কয়দিন, সামনের ইলেকশনে খারালে ওই চেয়ারম্যানের আর কোনো খাওয়া থাকবে না নাকি? সেটা কি জানা জানে, আপনি খারালেই সব হয়ে যাচ্ছে। কথা কওয়ার সময় তো তেলের মতো কথা কয়ে ফেলাইস। গতবার যে ক্যান্ডিডেট আমরা সাপোর্ট দিয়েছিলাম সে ছিল কয় নম্বরে কদিনই? গাছপালা কোন জায়গায় শিপালি নাই,
শিবালিও নাই, ঘরের সাল ঝরে ভেঙে গেছে। এখানে বসে বসে কত গল্প করতাম, এই জায়গাটা গোবর দিয়ে কতবার লেপত শিফালি। শিফালি আজ কোনো জায়গার শিফালি নাই, নাই শিফালি নাই। শিফালি, আমার কিন্তু আর এখন রঞ্জুর পর রাগ হচ্ছে না, বুঝছো? কি জন্য সে যে আপনাকে এত কষ্ট দিল? আপনি একজন ডাক্তার মানুষ হয়ে আমাকে ভাঙা করে সেরা কথা রাত কাটানো লাগতেছে। ডাক্তার হলো তো আমি তোমার ঘরেই ডাক্তার, তাই না? একটু আগেই না কান আওয়াজ আবার ভয় করতেছিলেন। শিফালি, তোমাকে একটা কথা কব, কথাটা অবশ্য আমি বাসন্তী প্রতীক দিয়ে কবেরই চাইছিলাম, কব। কি এমন কথা? বুঝলাম না যে বাসন্তী প্রতীক দিয়ে কর লাগবে। সত্যি তাহলে কই? কোন তোমার মতো যদি একজন মানুষ পাই তাহলে সারা জীবন আমি কানা হয়ে থাকতে আপত্তি নাই। আপনি একজন ডাক্তার মানুষ হয়ে এইসব কথা কোন, লজ্জাও লাগে না? চোখটা বাধা আছে তো, তাই মনে হয় লজ্জাটা একটু কমই লাগতেছে। হয়েছে, এখন ঘুমায়া পড়েন, কাল সকালে উঠে দেখেন কি হয়, জীবনের মতো কানা হয়ে যাবার পারেন। থ্যাংক ইউ রঞ্জু ভাই, থ্যাংক ইউ। তোমার এখন কথা কব, সত্যি সত্যি জবাব দিবে? আমি সত্যি কথা কলি কি তোমার কাছে সত্যি মনে হবে নিরঞ্জু ভাই? আমার কাছে সত্যি হোক না হোক সেটা বড় কথা না, তুমি সত্যি কলি হয়। কি কথা জিজ্ঞেস করবে রঞ্জু ভাই? আমি তোমাকে মারার জন্য কুত্তে মারা ইঞ্জেকশন খোঁজ করেছিলাম কি না সেই কথা তো? বিশ্বাস করো রঞ্জু ভাই, আমি চোখ থামো পোলাপেন না, স্বভাব তোমার এখনও গেল না। কুত্তে মারা ইঞ্জেকশন করো তোমার কাছে কীটা জানবার চাইছি? তাহলে পরে কী কথা জিজ্ঞেস করার জন্য আমাকে তো কিরে কাটা নিচ্ছেও? আচ্ছা, সে বলে কি তোমাকে ভালোবাসত? কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না কি জন্য? এ কথা জিজ্ঞেস করতে চাও কেন রঞ্জু ভাই? শিবালী আমাকে ভালোবাসতো কি না বাসতো সেটা আমি কেবা করে জানবো? ও তুমি জানো না, তাহলে পরে তুমি কি ভালোবাসতে শেফালি? রঞ্জু ভাই, এসব অবান্তর প্রশ্ন কিসের জন্য আমাকে করতে চাও? আমি নিজে একজন ডাক্তার মানুষ, সব মানুষের ভালোবাসাই তো আমার কর্তব্য। একজন ডাক্তারের কামই হইলো যে সে মানসিক ভালোবাসবি, ভালোবাসার সীমা। আর তাছাড়া এসব ঘটনা তো এখন অতীত হয়ে গেছে, সে অতীত নিয়ে কিসের জন্য এত কাটাকাটি শুরু করছে? আও একটা মানুষ সে আজকে শহীদ হয়েছে না কি হয়েছে কিছুই জানবি পারতেছি না, তাকে নিয়ে কে ঘাটাঘাটি করতে চাও? কে সাধন, কি হয়েছে? বৌমার শরীরটা ভালো না, সেই জন্যই একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। গুরুদাসের কাছে শুনলাম তোমার বৌমা নাকি মোহরের ঘটি পাইছে, কথাটা কি সত্যি? কথা কও নাকি? কাকলি কে কাকলি, মুখ বন্ধ করে থাকলো কে? কথা কইছ নাকি জন্য? তোমরা আমাকে কেবা করে পর করে দিলে হে না বউ, এসব নিশ্চয় তোমার ভাইয়ের বুদ্ধি, তাই না? কিসের বুদ্ধির কথা কচ্ছ? এই যে তোমার বাড়ির উপর রাদার বুদ্ধি, আমি দুশোর বেলা তোমাকে ভাত তরকারি দিতাম সেটাও তোমাকে সহ্য হলো না। পারলি কয় কি, তোগা বাড়ির ওই দুই চার লোক তো খাওয়া দিয়ে আমার জীবন কাটবি, তাই নি বোন?
আমার কুলি ভালো থাকতেছি, রাখতেছি, বাড়তেছি, স্বামী খাওয়াচ্ছি। শোয়া মিললে জ্বর দেখে রে উতলি উঠছে রে। এই তুই কি তো শোয়া মিললে রান্দাবাড়ি করস? হ্যাঁ আমি বুঝি না কেন, তুই তো রান্দাবাড়ি করস তোর ওই সোরা ভাইয়ের লাই মিশা কথা কস কিনলে অন দেখলু কাকলি তুই দুলি ভাই আমার হইতো না কিরম হিংসি করে। ওরে তেললে সরাও একটা হকি হইল আর তোর ভাই সরাও একটা মানুষ হইল, হেতারে আর আবার হিংসা করার লাগবো। এই কাকলি এই তুই হিতির কথা মোড়েও বিশ্বাস করিস না, তুই যেটা চিন্তা করছিস সেটাই হচ্ছে আসল কথা। তোরে এই বাড়িতুন আউট করবার লাই দুজন ভাই বোন মিলে রান্দাবাড়ি শুরু করছে। আমি সবই বুঝি দুলা ভাই, কিন্তু কি করব কন, আপনি তো আমার কোনো উপকার করলেন না। আরে তোর উপকার করবেন না তাই রেডি হয়ে বসেছি রে কাকলি, তুই তো আর কথা শুনলি না, তুই তো মনে করছিস এই ভাই বোনের ভাত তরকারি রান্ধে খাওয়াই লেগুনে মন গলে যাবে কেন। আমার কপালই আসলে খারাপ দিলা ভাই, আপনার কথা মতো কাম করলেও কিছু হবি না। আরে বাদ দে তন, এত দুঃখ করি আর কি হইব, এই দোনো ভাই বোন হইছে জন্মের আরামে তুই চিনস না। তুই চিন্তা করিস সোরা ভাই এলে গোড়া রায় ভাত তরকারি এলে বই থায় আর অন আর কয় যে সোয়া মিললে রান্দাবাড়ি করে, আর হিতি যে রান্দাবাড়ি করে সালুন এখন কি আর মুখে দেওয়ান যায়নি। সি কি হয়েছে বাসন্তী, কথা করছে অনেকে, এই আবার কি কোনো সমস্যা টমস্যা হলো নাকি? কে বাসন্তী? তোর বৌদি নাকি খুব সতী, তার সতীগিরি নিয়ে তোর কাকাও তো খুব গৌরব করে। কে কথা করছে ওকে, তার সাথে কি তুমি ঝগড়াঝাটি করছো নাকি? হয় আমি তো খালি ঝগড়াঝাটি করি, আর তোর বৌদি তো কোনো কথাই খবর জানে না। আগে তো তাই জানতাম, কিন্তু এখন তো দেখতেছি যে নরম নরম ভাব করে থাকলে কি হবি, তার কথাও কিন্তু সাংঘাতিক ঝাঁজ আছে। আমাকে তো চেনে না, উইয়ের বিষ দাঁত যদি আমি না ভাঙ্গিছি তাহলে পরে আমার নাম বাসন্তী না। কি হয়েছে বাসন্তী, তুমি কি তার সাথে কথা কবে গেছিলে? কত ভালোবাসে মিলমিস করবার গেলাম তার সাথে, আর বিধবা মাগি আমার কি কথা শোনায় দিল, সি 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 সি, মনে হলে এবারে ঘৃণায় আমার বমি করতে ইচ্ছা করতেছে। হ্যাঁ তুমি খামাখা তার সাথে কথা কবে গেছাও, কাকার বৌদিকে আমরা যতই আপন মনে করি না কে, তারা আমাকে শত্রু ভাবতেছে। আমি বুঝে গেছি, আমরা যত কথাই কই না কে মোহরের ভাগ ওরা আমাকে দিবি নে। দিবি নে কইস কে, তোর বিধবা সতী বৌদি আমাকে কি প্রস্তাব দিছে জানিস? আমার ভাই প্রেমানন্দের সাথে তার যদি বিয়ে দিই তাহলে পরে সে নাকি ঠিকই আমাকে মোহরের ভাগ দিবি। আসিকো কি কথা শুনলে হিনা, ভাত খেতে চাও কি পায়জাম নাই রিসাইল? কি ব্যাপার ডাক্তার, এই জীবনে তুমি যতগুলো কথা কইলে এ পর্যন্ত তো একটা কথা সত্যি হইল না। আমি তোমাকে এরকম কি কথা দিছিলাম যে যার জন্য তুমি আমাকে এত অপবাদ দিচ্ছো? তার আগে কও তুমি এই বাড়ির উপর বসে বসে কি করতেছো? আমি এই গায়ের মেয়ে, আমি এই বাড়ির থাকবো না ওই বাড়ির থাকবো সেটা তো তোমার দেখার বিষয় না, তার আগে কো তুমি এই বাড়ির উপর কিসের জন্য আইছো? বিয়াদব সেই কৈফিয়ত আমি তোমার কাছে দিতে বাধ্য না কাকলি। কে রে ডাক্তার, এ যে খানা খা কিসের জন্য বাড়ির পর আইসে তুমি তো ঝগড়া বাধা দিলে ভাই। তুমি দেখিছো হইনা কিরম আজারি কথা করছে না, তোমাকে আমি এরম কি কথা দিছিলাম যে কথা দিয়ে রক্ষী করি নাই, এনে হিনা সাক্ষী হিনার সামনে তুমি সেই কথাটা কয়ে ফেলাও তো দেখি। আমাকে আবার কি কথা দিবি তুমি? তবে মনে করে দেখো, শেফালির বিরহে তুমি একবার গলায় দড়ি নিবেস তাহলে, গলায় তো আর দড়ি দিলে না, এখন আবার শুনলাম যে চুরি বিদ্যে শিখতেছো, সেটারও তো কোনো লক্ষণ দেখি না। তার মানে আমি গলায় দড়ি দিলি পরে তুমি মনে কয় খুশি হইতে? আর গলায় দড়ি দেওয়ার কথাই যদি আসলো তাহলে তো কয় লাগে, রুইতনের বিরহে তুমি গলায় দড়ি দিবে চাইছিলে না সে কথা কি ভুলে গেছে তাই নিয়ে? ভাই গে ভাই বাদ দাও, আচ্ছা তুমি কত ও বাড়ি পরে আইছিলে কিসের জন্য? তুমি কোথায় কি জন্য আইছিলাম? হ্যাঁ কি জন্য আইছিলাম ভুলে গেলাম তো, কি জন্য এই কাকুলির জন্য উল্টে পাল্টা কথা কইলো মিজাজ গরম করে দিল সবকিছু ভুলে গেল। কে আইছিলাম কে? আচ্ছা আচ্ছা হয়েছে বাদ দাও, আইসি যখন করেছ আইসো বসো, একটু কথাবার্তা কই। ঠিক আছে সেটা কওয়া যাবে পারে। আচ্ছা হিনা শুনলাম তোমার স্বামীর তার নাকি গ্যাসের প্রবলেম, পেটের ভিতর নাকি মাঝে মাঝেই চিলিক দিয়ে ওঠে, তার জন্যই তো আমি কিছু ওষুধপত্র দিয়ে যাবে পারি তাই না? তোমার স্বামী অবশ্য আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে, তারপর আমি ডাক্তার মানুষ সিবাই হচ্ছে আমার ধর্ম,
রোগীর সাথে তো আমি অভিমান করে পাইনি, তাই না? হ্যাঁ বাবা, আমি গেলাম। আমি থাকলে আবার তোমাকে ডাক্তারও ডিস্টার্ব হবে পারে। কাকুলি আবার উচিত কথা করতে সারে না তো। দেখি চাও কে আবার ধাই নিয়ে মরিস না। বৌমা বৌমা, শীঘ্রই একটু এদিকে আসো না। কি হয়েছে, অবাক করতেছেন কে? বৌমা সর্বনাশ মনে খাওয়া হয়ে যায়। গুরুদাস তো মোরে কথাটা গায়ে মানুষের কাছে কয়বার আসছে, নিজের মানুষ কি এরকম বেইমান নয়? আপনি কিডা কলো গুরুদাস মোহরের কথা কয়বার আসছে? রনসন আমার জিজ্ঞেস করেছে, গুরুদাস নাকি তার কাছে গল্প করেছে। বাবা আপনি যে কইছিলেন রঞ্জুকে একটু খবর দিবেন দিয়েছিলেন? না বৌমা, আমি তোমাকে মিথ্যে কথা পাবো না। আমি রঞ্জুক খবরটা দিইনি। তাহলে আপনি একটু খবরটা দেন বাবা, পারলে এখনই যান। আমি কই কি ডাক্তার, খামাখায় কিসের জন্য তুমি শিপালির মতো মেয়ের জন্য জীবন নষ্ট করবে? তোমার সাথে যে ধরনের বেইমানি করেছে তার তো উইস জন্য এরকম অসুখ কি কব। রঞ্জু বলে সে ছেঁকা দিছে, কোনটা বিশ্বাস করবো ভাই? থাকিহীনা, তার বদনাম না হয় নাই করলেন, আর সে তো তোমারই বান্ধবী আছিল, তাই নিয়ে তার কথা কয়া আমার বুকের ভিতর যে সাই চাপা আগুনটা আছে সেটার আমি জ্বালা দিবের চাই নিয়ে অনেক কষ্ট করে আমি আগুনটা নিভিয়ে রাখিছি। আহারে দেখতো, আমি তো সেই কথাই কই, তুমি একটা যোগ্যতালা ছাওয়াল, তোমার জন্য তো ভালো পাতের অভাব হবে নি কো। বিয়ে সাদের চিন্তা আমি বাদ দিয়ে দিছি হিনা, আল্লাহর নামে ছাড়ি দিছি। দেখ তো পাগল কি কর, যার বিয়ে সে কোনদিন চিন্তি করে? চিন্তি করবি তো অন্য মানুষই। শোনো, তোমাকে নিয়ে আমি একটা চিন্তি করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাক্ষী দিতে পারছিলাম না, কথাটা কই। কি কথা হিনা, তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিবে চাচ্ছিও? ঠিকই ধরেছো ডাক্তার, পাত্র হিসেবে তুমি যেরকম যোগ্যতা ধর, আর বিলকিসের চেহারাও সেরকম ফাইন। আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার দুজনের ফাইন দেখা যাবে, ফাইন মানাবে। তার মানে তুমি আমার চেহারার ফেস কাটিংয়ের প্রশংসা করতে চাও? আচ্ছা বিলকিসটা কীরা, এই সারিসুরি গ্রামে তো বিলকিস নামের কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না। সারিসুরি গ্রাম নিয়ে তো চিন্তা করলি হবি না ভাই, বিলকিস হচ্ছে আমার নন্দের নাম, যেরকম চেহারা কাটিং সেরকম গায়ের রং ফাইন দেখা যায়। আশ্চর্য কথা, তুমি এইরকম প্রস্তাব আমার কিবা করে দিলে হিনা? তুমি কি চিন্তা করে দেখে যাও, তোমার কি মাথায় পাগলা করতে কামড়াইছে নাকি? তোমার স্বামীর মতো ফ্যামিলি মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? কত আমার স্বামীর পরিবারে কি হয়েছে, আর আমার ননদ দেখছি যে ফাইন। আশ্চর্য রাখো তোমার ফাইন, যত ফাইনই হোক গে না কে, তোমার স্বামীর বংশের যে গতিক, তোমার ননদের সাথে মনে করো আমার বিয়ে ঠিকই হইলো। তোমার ননদ সকাল বিকাল দুপুর কুঞ্চিতে ধরে মনে করো আমাকে ধারতিছে, বিষয়টা চিন্তা করে দেখে যাও। কাজটা তুমি মোটেই ভালো করলে না, কিন্তু আমার তো মেজাজ এরকম চড়া হয়ে গেছে, তোমার স্বামীর গ্যাসের জন্য আমি ওষুধ দিয়ে যাবে চাইছিলাম, এখন ওষুধ না দিয়ে আমি চলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখো, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, মুজার ব্যবসা করে মুজা, কনেকর কোন বংশ সেই বংশের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়, কোন জিহাতে নিয়ে যারা সবসময় ঘুরিয়ে বেড়ায় সেই ফ্যামিলি নিয়ে আমি বিয়ে করবো, তাই না? বিয়ে যেন মনে করছে গাছের মোয়া যার তার সাথে। এই দেখ রুতন খারাও, তোমার বোন হিনা কি সব উল্টে পাল্টা আমার নামে কয়বার আছে, কত উল্টে পাল্টা প্রস্তাব দিচ্ছে, কথাটা কর আগে তার কি একবার বিবেচনা করা উচিত না যে আমি নিজে একজন ডাক্তার মানুষ? কি হয়েছে, তুমি এত পেরেশান হচ্ছে কিসের জন্য? পেরেশানি হওয়ার মতোই তো ঘটনা, তুমি শুনি পারো তুমি নিজেও পেরেশানি হয়ে যাইতে। আচ্ছা কি যেন কইলে মেয়েটার নাম? কি কীটা কলো কার নাম? এ ডাক্তার, তোমার কি মাথাটা তা খারাপ হয়েছে নাকি? মাথা তো খারাপ হয়ে যাওয়ার মতোই ঘটনা হয়ে যাচ্ছে। আরে ঘোর, আরে তোমার বোন হিনা ননদ কি কি জানি নাম তার, তুমি জানো? জানলো না কিসের জন্য? বিলকিস। হয় হয় বিলকিস। তো কি হয়েছে বিলকিসের, তুমি দেখছো? আরে খুদার কত আমি দেখবো কেবা করিয়া, আর তোমার বোন হিনা সে তার ননদ বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে, এটা কোন ধরনের আক্কিল কত? অসুবিধা কি, তুমি এত অস্থির হয়েছো কিসের জন্য? তা অস্থির হবো না, আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমার সাথে ওই মুজার বোনের বিয়ে চলে, তুমি কও। সত্যি কথা যদি জিজ্ঞেস করো তাহলে কবর চলে না, তোমার চেহারার যা অবস্থা
তাতে বিলকিসের সাথে তোমার বিয়ে হওয়ার মানে হচ্ছে বানরের গলায় মুক্তার মালা পরানো, বুঝছো? এই লুইতন, কি সব উল্টো পাল্টা কথা করছো তুমি? আমি ভালো বুঝে তোমার কাছে একটা বিচির দিলাম, আর তুমি কি কথা করছো? আমি একজন ডাক্তার মানুষ, তোমার সেটা বিচির করা লাগবে না? ডাক্তার হলে কি হবে? তোমার যে বেশ কিমার আছে আরা, তাতে কোনো ছোট সাল পাল হঠাৎ দেখলেই ভয় ফিটে যাবে, তো সেটাও তো দেখা লাগবে, তাই না? ই, নিজের চেহারা কত সুন্দর ফাইন, তাই না? তোমার চেহারা যদি এতই ভালো হবে লুইতন, তাহলে তুমি নিজেই যাইয়ে তোমার ওই যে বুনহীনার ননদ কি যেন গিজবিজ না কিলবিল, তাকে বিয়ে করো গে। আমাকে কচ্ছ কিসের জন্য? কত বড় সাহস তোমার বুনহীনা, একটা কুন্তিমানা ফ্যামিলির মেয়ের সাথে আমার বিয়ে প্রস্তাব দেয়? আচ্ছা বিয়ে হাতের মুয়া পাইছে, তাই না? বুনে শিক্ষিত দিবে পারো না? গুরুদাস আসো নাকি বাবা? তো গুরুদাস, আমাকে ডাকতেছো কাকা? আরে বাপ, তোর সাথে আমার একটু কথা আছে, একটু বাইরে যাবো? বাইরে যাওয়া লাগবে কে? কি এমন কথা যে আমার সামনে কওয়া যাচ্ছে না, শুনে দেখি। গুরুদাসকে একটু আসবো? সে কোনোখানে যাবে না, যা খাওয়ার আমার সামনে কপিও। মাথা গরম করে না তো বাসন কি? আরে কাকা কি কয় শুনি না, রক্তের রক্ত হয়া মানুষকে এরকম সর্বনেশে কাম করে রে গুরুদাস। কথাটা আমার কওয়ার আগে তোমরা কি ব্যবহারটা করেছিলে সেটা একটু চিন্তা করে দাও গা। আজাইরা কথা কইস নে গুরুদাস, তোর মাথায় কি এমন বাড়ি দিছি যে তুই এ কথা করছো? সে কথা যদি কও তাহলে আমি কারো মাথায় বাড়ি দিই না। এখনো কচ্ছ মাথায় বাড়ি দিস নি, সারা গায়ের মধ্যে কি করে বেড়াচ্ছ তুই? আমি কাউ কিছু করবার যাই নাই। মিথ্যা কথা কইস নে গুরুদাস, তুই না করলি জংশন মোহরের কথা কেবা করে জানলো? সে নিজের মুখে আমাকে কয়ে গেল তোর কাছ থেকে সে কথাটা শুনিছে। তোমরা তো মোহর পাওই নাই, তাহলে মানসির কথা এত চিন্তা করতেছো কি জন্য? তুই রাতারাতি এত বড় স্বার্থপর হয়ে গেল রে গুরুদাস। কাকা, অনেক স্বার্থপর করার আগে নিজেকারে কথাটা একটু চিন্তা করে দেখো গা। তুমি না আমাকে রে বংশের মাথা, মাথা হয়া গার্জেন হয়া তুমি যখন ওয়ারিশেক বঞ্চিত করার কথা চিন্তা করো তখন সেটা স্বার্থপর হয় না? গেলেম, দেখলে তো তোমার বৌমা তোমার সাথে আমাকে আশ্বাস দিচ্ছিল না। আমি ছাগলের ডাক্তার, এ কথা আপনি কোন আবিষ্কার করলেন? সত্যি তো দেখতেছি আপনার মেলা সমস্যা আছে। এই হুন কবিরাজ, আর মেজাজ গরম হইবার আগে তুমি ঠিক করে আর কই এলো? আর ভিতরে তুমি কি সমস্যা দেখছো? তার আগে আপনি কোন তো, আপনারা কেবা করে ভাবলেন আমি একজন ডাক্তার মানুষ হয়ে আপনার মতো কুঞ্চি মারা ফ্যামিলির একটা মেয়েকে আমি বিয়ে করবো? আরে আর বাবার কথা বাদ দাও মিয়া, আর ফ্যামিলির মাইয়ার লগে তোমার বিয়ে তো দূরের কথা, বিয়ের বরযাত্রী হবে যোগ্যতা তোমার নাই, এই কথা তোমার আগে কই রাখলাম? আরে রাখেন মিয়া, এত কথা কয়তো দাম বাড়েনি কোনো দরকার নেই। আপনার বোন বিলকিস শুনেছি সে দেখতে খুব সুন্দর, খুব ফাইন, কথা সিদানা, আপনারা তো গোষ্ঠী শুদ্ধে সবাই মিলে আমার সাথে তার বিয়ে দর্জনে উঠিয়ে পড়ে লাগিয়েছেন, আর এখন বড় বড় লিকচার মারতেছেন, বুলি ছাড়তেছেন, তাই না? এই এই এই, এ কথা তোমরা কনে কইছে আর ঠিক করে কত কি ডাবার কবি, আপনার স্ত্রী হিনা আপা নিজে মুখে আমাকে এই প্রস্তাব দিছে, কথাটা শুনিয়ে খুদারি কথম আকাশের তে লাভ দামি মাটিতে পড়েছি। বিষয়টা আমি রুইতনের কাছে কয়া দিছি, কথা সিডানা, আপনার বোনের যদি মনে করেন যে আপনার মতো বদভ্যেস থাকে সকাল বিকাল দুপুর রাত কুঞ্চিতে ধরে একটা সোয়ামিক যদি পিটেনে চুরু করে তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারিছেন? জানি শুনে তো ভাই বিষ খাবার পারবো না, পাইলাম না, সরি গেলাম। সর
এখন ভয় করে কে? মোহরের গোটে যদি তুই নাই পায় থাকিস তাহলে পরে কম পোঠে কে? আমিও তো ওই কথাই কয়ে দিছি, চিন্তা করে দেখিস আমার কয় স্বার্থপর। সব নাটের গুরু হচ্ছে তোমার ওই কাকা বুইরে, দুদিন পর খড়ের নিচে যাবো, এখন তোর মনের মধ্যে কিসের জন্য এত হিংসা থাকবি? আমার মনে কয় কি জানো, আমার মনে কয় সব বুদ্ধি আছে বৌদির, কাকার মাথায় তো স্বার্থপর বুদ্ধি আসার কথা না। তুই তো সে কথা কবুই, কাকার নাম বলতে তো অজ্ঞান হয়ে বলিস। কথা কলি পরি এক গপ্প পাইছো, কবে তোর কাকা তো পানি ডুবে মারা থেকে বাঁচাইছিল? এবার তোমার কাকার চেহারা খান পরিষ্কার হয়েছে তো, নাকি শিক্ষা এখনো হয়নি? এ গুরুদা, সারাদিন ঘরে বসে কি করিস? দেখতিস না কি করতেছি, স্বামী স্ত্রী মিলে সংসারের সুখ দুঃখের আলাপ করতেছি। তোর সাথে আমারও যে একটু সুখ দুঃখের আলাপ ছিল, চল এক বাতাসে গিয়ে বসি। এ গোলাম, উইয়ের সাথে তোর তো কিসের কথা রে? রাগ হচ্ছে কে বাসন্তী বৌদি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কথা থাকতে পারে না? নাকি মানুষে খালি বউর সাথেই কথা কয়? চুপ করে থাক, বন্ধু মারাও তাই না? গুরুদাস তোর বন্ধু একা করে রে? গুরুদাস একটা বিবাহিত পুরুষ আর তুই হচ্ছিস একটা অবিয়াত জুয়ান সাওয়াল। তুই কিসের জন্য কোন আল্লাহতে সারাদিন তার সাথে গুজগুজ ফুসফুস করিস? হ্যাঁ বাসন্তী বৌদি, তুমি একদিন বাদে কি কথা কচ্ছাও? গুরুদা আমাদের সে বয়সে বড় হতে পারে, কিন্তু ছোটবেলাতে তো আমরা তারা বন্ধু কয়ে জানি, বিয়ে শাদী করলি পারি কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? তার বাদে মনে করো যে একদিন বাদেও তোমাদের কোনো সওয়াল পাওয়াল হয় নাই, গুরুদা যদি সওয়াল পাওয়ালের বাপ হয়ে যায় তখন না হয় দেখা যাবে। তোর আচারের কথা না করলে চলে না? হ্যাঁ চলে, তোর সাথে আমারও কিছু জরুরি পরামর্শ আছে, চলে। বাসন্তী তুমি সে একটা বাদ চড়াই দাও, আরে মানুষের উপর রাগ করে তোর না খায় থাকলে চলে না, চলে। আরে টিটকারি মারি কয় আয় বলে গটকালি দোয়ান খুলছি, তোর ভাইয়ের হিড়ে যদি আয় কঞ্চির দুগা বাড়ি দিতে ভাজিতাম রে। তুই তুই আর বইনের বিয়ার গটকালি করস, ওরে আইসা আতের সুখ মনের সুখ বেকায় আজ যদি নমিটাইছি তুই আজ যা আয় 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 তুই আজ আয়। আমি কি জানি রুতন কনে, রুতনের সঙ্গে আমার কথা কওয়া কই বন্ধ, আমার পক্ষে তো তার খোঁজ জানার করছেনি ওঠে না। এ গুরুদা আমার রুতনকে একটু খুঁজে এনে দিব। এ কি কথা কইছে না, আরে রুতুন কি গেঁজা সওয়াল যা হারায় যাবি তা খুঁজে আনা লাগবি, বাড়ির যা বসে থাকা পেটে তাও লাগলি ঠিকই চলে আসবি নি। তুই আমার কথাটাই বুঝিস নি, তো কষে কি কই যে আমি রায় দিলি বসে থাকিও খাইবি আসে না, কোনো খোঁজই পাচ্ছি নে। দেখ না দাদা একটু দেখ রে বোন, আমরা নিজেরাই একটা ঝামেলার মধ্যে আছি, তুই আর নতুন করে ঝামেলা চাপাস নে, তুই নিজে একটু খুঁজে দেখ। এই চল, এ তোর ভাত না খালি কি হবি, দেখ গা তোমার রুইতন ওই তোমার ভাইবু কাকুলির বাড়িতে বসে ভাত খাচ্ছে, চল। কি কথা কইস তারে, আমার রুইতনের সাথে তুগারে এত শত্রু থাকিস? কি মজা সাহেব, অম্বা করতেছেন কিসের জন্য? সেরকম একটা খারাপ মানুষের মেজাজ কোনো সময় ভালো হইবার পারে না, আপনার মেজাজ খারাপই থাকবে কথা। আয় আয় খারাপ মানুষ, হ্যাঁ
কোনো হালাই কইতে পারবি না রে বেড়া। হে কথা তুই বাদ দে, তোর বইনে কি কাম করছে সেটা তুই জানস? আমার বোন তো আপনার কাছে সবসময় অন্যায়ের মধ্যেই থাকে। সবচেয়ে বড় অন্যায় কোনটা হয়েছে জানেন? আপনার মতো একটা জঘন্য মানুষের সঙ্গে তার বিয়ে হওয়া। তুই তো নেই, তুই কিন্তু আরে হাসা হাসা অপমান করে কথা কলি। হ্যাঁ এই এই তোরা ভাই বোনে মিলে কি হয়েছিস রে? আর তো অপমান করস হ্যাঁ কিছু কই না, কিন্তু অন্ত হিতিয়ে আর বংশের মুখে শুন কালি দিবে লাত মারাইছে। বিশাল অন্যায় হয়েছে। তা আপনার সৈয়দ বংশের মুখে কেবা করে আমার বোন শুন কালি দিলে একটু ভাঙিয়ে গন্ত। তোর বইনে ওই হালতো জাপান ডাক্তারের লগে আর বোন বিলকিসের বিয়ের প্রস্তাব দিছে। অন্ত দে হিতিরে আই গিরে গিরে দুনি, তাহলে তো তোর কাছে আবার আর অন্যায় হয়ে যাবে কেন? গুড়া ক্রিমে ভালো অ্যাকশন করতেছে, তো তাক মারবেন কিসের জন্য? আপনি বুন্দায়গ্রস্ত ভাই, সে বিয়ের ব্যবস্থা করতেছে, তাক তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আপনার বোনের বয়স কি কম হয়েছে? ভাটা তোলাই গিয়েছে। এই বয়স হলে তোর কি ছেড়ে বেড়া হিলে বলি গায়ে আধা হাগল জাফান ডাক্তারের লগে আর বোনের বিয়ে দিব? তুই কি মনে করছস? তো অসুবিধা কি? একটা ডাক্তার সাহলের সঙ্গে আপনার বুড়ে বিনের যদি বিয়ে হয় তো অসুবিধা কোন জায়গায়? আপনার তো শুদ্ধ গোষ্ঠীর ভাগ্যি মনে করা উচিত। ফালতু লোকের সঙ্গে বসে কথা বলতেছি। আচ্ছা গুরুদা, তোর কি মনে হয় বড় বৌদি আসলে কি পাইছে? ঘটি না পাতিল? আরে ধর, তোর কথা শুনে আমার গাও জল দিছে। আমি কি দেখিছি নাকি ঘটি না পাতিল? তার সাইজ কত বড়? না না, একটা আন্দাজ তো করা যায় তাই না? আচ্ছা গুরুদা, তোর কি মনে হয় মোহরের সংখ্যা কত হবে? পারি আমার কি মনে হয় কব? কি আশ্চর্য ব্যাপার, কবার কথাই তো করছি। একটা স্বর যদি তোর গালের মধ্যে বসা দিতে পারতাম তাই তোর শিক্ষা হতো। আজারে স্যাঙ্কা কনকার ঠেকতেছে। হে গুরুদা, বড় বৌদি কি আসলে মোহরের ঘটি পাইছে? না, আমি তো এতক্ষণ খাড়া খাড়া তোর সাথে মিথ্যা কথা কইছি। মন্ডলে কয়ে দিস, তুই তো আমার যে কথা শুনিস সাথে সাথে কারেন্টের মতো মন্ডলে কয়া দিস। স্যার, সেটা এখন আমাদের কি করা উচিত? কোন তো আমার তো চিন্তা শেষ হয়ে গেছে রে রঞ্জু, তাই তুমি ডাকি আনিস। আমার যা মনে হচ্ছে আবার এটা নিয়ে আমাদের মধ্যে কামড়া কামড়ে শুরু হয়ে যায়। গুরুদার রে, এরকম কোচের শরীর কোচ কাটবি স্বপ্নেও ভাববার পারিনি। কোচ তো কোচের শরীরতে কাটে জেঠা, তার বউ যখন আপনাকে ভাত পানি বন্ধ করে দিয়েছিল তখন তার বাহাদুরি করেছিল, এখন মরের ভাগ বসানোর জন্য সে উঠে পড়ে লাগিছে। না কি কব, ক যে তারা যেহেতু এই মাটির শরিক, এই মাটির নিচ থেকে পাওয়া সম্পত্তিরও তারা ওয়ারিশ। উপরওয়ালা এই জন্য গরিব এক ধন দেয় না, মাটির নিচ থেকে যদি মোহর না পাইত তাহলে পরে তো ঠিকই চলতো। উপরওয়ালার কথা বাদ দাও ভাই, তোমাকে একটা কথা কওয়ার জন্য ডাকিছি। আচ্ছা কও, কি করা লাগবে আমার? আমাগারে মোহরের ঘড়িটা তোমার কাছে রাইখে দাও ভাই। আমার মনে হয় আমাদের কাছে থাকলে আমরা রক্ষে করবে পারবো না, তোমার কাছে থাকলে জিনিসটা নিরাপদে থাকবে। আমার কি এত বিশ্বাস করা ঠিক হচ্ছে দিদি? আমি যদি তোমাকে মোহর মাইরে দিই? যদি ওইগুলো মাইরে দিয়ে বড় হইবে পারো তাহলে পরেও আমার কোনো দুঃখ থাকবে না রে ভাই। দিদি, তুমি যে আমাকে নিজের ভাইয়ের মতো মনে করেছ তাতে আমি খুশি। আমার মোহরের ঘটি দেওয়ার দরকার নেই, হওয়া তো যায় না। মানুষের মন কখন আমার মধ্যে লোভ চলে আসে, তার চেয়ে বরং তোমার কাছেই থাক। আমি তো আছি, দেখা যাক নতুন মোহরের কত ওয়ারিশ খারাপ হবে, পরে দেখতে হবে।
গান মুক্তি পা দিয়ে সব কথা আমি শুনেছি। শিপালি যে এরম একটা কাম করলো চাষা, উইল কি আপনার কথা একটা বারও মনে আসে নাই কো? ও কথা কইস না, আমি তো মনে করি শিফালি খুব ভালো একটা কাম করেছে। তাই যদি করে থাকে তাহলে পরে আপনি কিছু জানি মন খারাপ করে একা একা নির্বাসন লিছেন। আমার যে কিছুই ভালো লাগে না, আমার এই জগতের কিছুই আমার ভালো লাগে না, কি করব? আমার তো থাকার মধ্যে ছিল একটা মেয়ে। খালি আমি এই জগতের মায়া আর পরিবার চাই না। তুই আমার শিফালি আর গুরুদাসের বন্ধুবতী, তোরা ছিলি গলায় গলায়, তোরা দুজন বিয়ে করে সংসার করতেছিস, খালি আমার শিখালি নাই। কাঁদবেন না চাচা, কাঁদবেন না, আমরা আছি, আপনি কাঁদবেন না। মুজা সাহেব তাহলে ডাক্তারের সম্বন্ধে হইয়াই যাচ্ছেন, কি কর কথা কচ্ছেন না কিসের জন্যে? কানের পর্দা কি ফাইটে গেল নাকি? আয় কোনো হালা ফাউলের লগে কথা কইতাম চাই না। ফাউলের বাড়ির ভাত তো নাক ডুবে খাতি লজ্জা করে না। আরে ভাত তো তুই হালা আর দিতে বাধ্য রে, আর কাছে তোর বোন বিয়ে দিছত না, আর যে ভাত তুই আর খাওয়াইছ খুব যে একেবারে খোড়া দিলি, এতদিন তো কাকলের বাড়ির রান্দা বাতি আয় খাইছি। জি আপনি দরবার শরীফের আব্বা তো, আপনার তো সবাই খাওয়ানো লাগবে। এ কাকলি, এ তোমার কিনা বুক হয় নাই যে আমাদের বাড়ির রান্না বাড়ার ব্যবস্থা হইতেছে, তুমি ভাতলি আসছো কিসের জন্য? ভাতলি এসে মনে করো আমি খুব অপরাধ করে ফেলালাম। তো অপরাধের কথা তো করছি না, তোমাদের বাড়ির ভাত কি আমরা সারা জীবন খাইবে রইবো? আমি তো তোমাদের সারা জীবন খাওয়ানোর ক্ষমতাও রাখিনি রইতন, আজ বাড়িতে একটু ভালো মন্দ রাঁধা বাড়ি হয়েছিল সেজন্য একটু লিয়ে আইছিলাম। হয়েছে দরকার নেই, তোমাদের ভালো মন্দ খেয়ে আমাদের রুচি নষ্ট করার দরকার নেই, তোমার ভালো মন্দ লিয়ে তুমি চলে যাও, যাও। এই কাকলি, এই এই খারা খারা এমু দে তোর খানা আয় খাম। আরে এখন ভাই বোন দোনা কইছে জন্মের হারামি, আর তো অনো সিনে নয়, আয় আজ তো এগুনের খানা ত্যাগ করলাম। এ রঞ্জু, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে শুনিছো? সাংঘাতিক ঘটনা ঘটে গেল না? হয়। ও বুঝতে পারিস, তাহলে মন্ডলের বেটির মানে বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। হে রঞ্জু, এ তোরা সকলে মিলে আমার সঙ্গে শত্রুতা করতেছিস কেন? কিছু শত্রুতা করলাম তোর সাথে? তুই না সেদিক সাংঘাতিক এক খবর দিলি যে মন্ডলকে মারার জন্য ষড়যন্ত্র হতেছে, মন্ডল যেহেতু মরেনি তাহলে পরে তো তার মায়ের বিয়ের সংবাদটা আসা স্বাভাবিক, তাই নে? মন্ডলের বিটির বিয়ে হয়ে যাচ্ছে, এটা তোর কাছে শুভ খবর তাই নে? খুব তো হিসেব শিখে গেছো। এক কয় বন্ধু, বিয়ে মানেই তো শুভ খবর। আচ্ছা বাদ দে, তোর সাংঘাতিক খবরটা কদি শুনি। মিজাজ খারাপ করে দিছো, কথা কবির ইচ্ছে করতেছে না তাও করছো। শোনে আমাদের গায়ের খবর, নিভা বৌদি এক পাতিল মোহর পাইছে। এই বাসি খবর শুনে তুই এত প্যারাশিনী হবার লাগিস কি কইস? তুই জানিস কিটা কয়েছে? আমি তো ভাবিছি যে গুরুদা খালি আমাকে কয়েছে, তোকে কয়া দিছে? আরে গুরুদা তো আমাকে দেখায়নি, যার মোহরের পাতিল সে আমাকে দেখাইছে। কইস কি? বৌদির মোহরের পাতিল দেখিছু? আরে শুধু দেখিনি তো, আমাকে মোহরের পাতিল দিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে তো বাড়িতে রাখি দিয়েছি। ফালতু কথা করার জায়গা পাইস না তাই না? তো বৌদি মোহরের পাতিল দিবে কিসের জন্য? ফালতু কথা করছি না, আমি দিদির বাড়ি সেদিন গিয়েছি, আমাকে ডাইকে নিয়ে পাতিলটা দেখালো, পাতিলের মধ্যে মোহর ভর্তি। আর যে গুরুদা আছে না,
পাতলির মধ্যে লোভ করেছে, যে কোনো সময় এটা তো পাস হয়ে যেতে পারে। আমাকে না দিদি করলো যে তোমার কাছে নিয়ে রাখে দাও, আমি না বাড়িতে রাখে দিয়েছি, বিশ্বাস হচ্ছে না? আমি যদি মোড়টা দুঃখে দুঃখের মোড় তো দেখাই তাহলে পরে বিশ্বাস হবিনি আনবো। তুই মিথ্যে করছিস। মিথ্যে করছি না, সত্যি। ডাক্তার পাত্র হিসেবে তুমি যেরকম যোগ্যতা ধর, আর বিলকিসের চেহারা সেরকম ফাইন। আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার দুইজনে ফাইন দেখা যাবে, ফাইন মানাবে। ও খুদা, খালি বারবার বিলকিসের নামটা আমার মনে পড়তেছে কিসের জন্যে? তালি পরে কি হিনার সাথে আমি রাগ করে ভুল কামটা করলাম? তার প্রস্তাবটা কি তালি খারাপ ছিল? না, হিনা তো মনে হয় ন্যায্য কথাই কইছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই নিয়ে। আর শিবালির জন্যই তো আমি সন্ন্যাসী হয়ে পারবো না। আমি শিবাবত নিয়ে নিজের জীবনটা পার করে দেবো, ঘর সংসার কিছু বানাবো না, তাও তো হবে পারে না রে ভাই। তাহলে পরে কী করবো? বিল দেখছে আও, আবারও বিলকিসের নামটা মনে পড়ল। এই ঘরের ভিতর যদি আমি অসুখ হয়ে পড়া থাকি, চিৎপটাঙ্গে ক্যাল্লা ফতে হই, তাও তো কেউ আমাকে দেখবে আসবি না, আমার কী হবি? তাহলে এক কাম করি, আমি হিনার সাথে কথাবার্তা কয়ে বিলকিসের সাথে একটু দেখা করার ব্যবস্থা করি। নিজের মন যা চায় তাই করো, আমি নিজের সাথে আর নিজের বিরোধিতা করবো না। বিলকিস, বিলকিস কি তোমার আমাতে তো কোনো কাম হয় না, কো করবো না। তোমার যখন মত নাই, সেখন আমি জাপান ডাক্তারের ডাইকে খোয়াই দেবো না, কমনে কি তুমি বিলকিসিক ভুলে যাও, তাও তুমি ভাতটা খাওয়া লেও। তুই জাপান ডাক্তারের বুঝতে কইলে কি আর আয় আর বংশের মানুষ ধীরি হামু? হ্যাঁ, তোর ওই জাপানের বাচ্চা জাপান আছে আর বংশ তুলি কথা কই গেল, এটার প্রতিশোধ আয় কেমনে লমু তুই আর জবাব দে। তোর বংশ কি এত ছোট? এত বড় বংশ সম্বন্ধে এইটুক কথাগুলি কি অপমান হয়? আসলেও আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শাসন করে দাও, কুঞ্চি আনবো। আর আবার অনুমতি লন লাগেনি, যা যা কুঞ্চি লই আয়, তোর বাইছরা বাড়ি ফিরি আইবার আগে তোরে আয় ওষুধ দিই লই। আজ আমি এখনই আনতেছি, তাও তুমি রাগ করিও না, খাই বের দে, ক্ষুধা লেগেছে। কত বড় বেয়াদব হেতে, বাপ দাদা সদ্য গোষ্ঠী তো আদব কাদা হিকাই না, মার হেডের বড় বোনের হেতে নাম ধরে ডাকে সি 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 সি। ভালো কথা তো, শুভ সংবাদ, একটা মানুষের খাইবার চিনতে গেল। আরে আমি গুলাম। কি ঘটনাটা, কি এত রাত্রি ডাকাডাকি করতেছো কি জন্যে? কি রে, সন্ধ্যারাতে তো ঘুম কিসের? সেই জবাব কি তোর কাছে দেয়া লাগবি নাকি? শেখাতে লয় শেখাতে লয়, তা এত সকাল সকাল ঘুমিয়ে পড়লে কি কাম চলবে রে দোস্ত? কে চলবে না কে, আমি কি তুগারে কাজ করি যে রাত জাগে থাকা লাগবে? আমার কাজ হচ্ছে দিনের বেলা, রাত্রি ঘুমালেও কোনো সমস্যা নেই। আচ্ছা বাদ দে, তুই এত ডাকাডাকি করে ঘুম ভাঙালো কে সেটাই কো। দোস্ত, সাংঘাতিক একটা খবর পেয়েছি,
তাই তোকে জানাবার এলাম। মন্ডল শেষ কন কেবা করে? মন্ডল সাহেব তোদের কাছে কেন এত বড় শত্রু হয়ে গেল বুঝবার পারতেছি না। তোরা সকলে মিলি মন্ডল সাহেবের মৃত্যুর খবরের জন্য হাত পেতে খাড়া রয়েছো কেন? ওরে বাবা, শ্বশুরের শোকে তো একেবারে ভেঙে পড়েছি রে গোলাম, তাই নে? শোনেক, সব কিছু তো সস্তা না, রইতন কলো আর মন্ডল সাহেব মরে গেল, তাই নে? মন্ডল সাহেব ইচ্ছে করলি এরকম দু চারটে রইতনেক পানিতে খেয়ে ফেলবার পারে, লবণ লাগবি নে। তাহলে তো মিটেই গেল, যা হট আমার ঘুম পেয়ে। হ্যাঁ দোস্ত, তোর ঘুমটাই বড় হয়ে গেল, আমি যে এত বড় একটা খবর নিয়ে আসলাম সেটা কিছু না। ও তাই তো, আচ্ছা কি বলেক তো শুনি, ভিতরে এসে বসে আসে ক। তুমি যদি বৃক্ষ হইতা আমি হইয়া লতা, গোপনে গোপনে কইতাম কত মনের কথা, জালার উপর জালা বন্ধু সহে না। কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোমায় দেখি, ঘুম ভাঙিলে নয়ন জলে তোমার নাম তিলে কি, জালাহার উপর জালা। মন্ডল সাহেব আপনি চলেক, হাতে বন্ধু কি কামে কোনে যাব? কইছি চলেক, এত কোশ্চেন করিস কি জন্য? খালি খালা তো ভাই ডাকবো নাকি? না লে। এনে খারালেন কে মন্ডল সাহেব, কেসটা কি? কেরে মান্নান, তুই না কলু যে তোর ব্রেন ঠিক হয়ে গেছে, তারপরে তুই দুঃখের গান গাচ্ছিল কি জন্য? ব্রেন তো আমার ঠিকই হয়ে গেছে মন্ডল সাহেব, ওই কবের পারেন যে দুঃখের গান করতে আমার মনটার মধ্যে একটু ভালোই থাকে, নেশাও হয়ে গেছে মনে করেন, তাই ওই বিড়ি সিগারেট খাওয়ার মতো মাঝে মাঝে একটু একটু করে গান কই। কেরে মান্নান, তুই যে কথাটা কলু এটা কি সত্যি যে রওশন আমাকে মাইরে ফেলাবার জন্য যুক্তি বুদ্ধি করতেছে? তে আল্লাহর কিরে বলে করছি, এ বন্দুক সে করছি, রওশন আমাকে নিজের মুখে কথাটা কয়েছে। আর একটা কি হয়েছে জানেন, রওশন যায় ওই শাড়ি শুড়ি গায়ে রুইতন আছে না, ওর সাথে গ্যাং পাকানোর চেষ্টা করতেছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন, এর মধ্যে রওশন পিস্তল চালনে কলম শিখেও গেছে, বুঝছেন? এখন তাইলে কি করা যায় রে মামলান? আমার মাথায় তো কিছুই আসতেছে না মন্ডল সাহেব, আমার মনে হয় কি আর কয়টা দিন গেলি আমার মাথায় ঠিক বুদ্ধিটা চলে আসেনি, বোঝেনি তো? ব্রেনটা কয়েকদিন হলে হিট খাই উঠলে তো সেজন্য লোড লিভার পারতেছে না। আমি তো একখান বুদ্ধি করে ফেলাইছি রে মান্না। কি বুদ্ধি করেছেন মন্ডল সাহেব? বন্দুক খান দে এলেন, লোড করা আছে তো? হ্যাঁ। আমি তো তোরে মাইরে ফেলাবে, তারপর রওশনের নামে মামলাটা দিয়ে তাক আমি খুনের মামলায় ফাঁসা হয়ে যাব, এই জন্যই তো এখানে নিয়ে আসছি, ভালো করছি না রে গাদা। মন্ডল স্যার আপনি কি কথা করছেন কন্ত, আপনি কি জন্য মারে ফেলাবেন? আমি আপনি কি ক্ষতি করেছি মন্ডল স্যার? ক্ষতি করবো কে রে গাদা? কালি তুই আমারে ভালোবাসিস না? তান্দে ভালোবাসি, তুই ভালোবাসিস সেই জন্যই তো, তুই আমাকে ভালোবাসিস সেই জন্যই তোর জীবনের বিনিময়ে আমার জীবনটা রক্ষা করলো। মন্ডল স্যার আমার যখন প্রেরণটা শর্ট হয়ে গেছিলেন, তখন যদি আপনি মেরে ফেলাতেন আমার কোনো দুঃখ ছিল না,
আমার ব্রেনটা ভালো হয়ে যাওয়ার পর কি জন্যই মারবেন মন্ডল সাহেব? এটা কোনো ইনসাফ আছে কষ্ট কোথায় আছে না? নিজে ভাবলে বাপের নাম সব কত বড় ষড়যন্ত্র শুরু হয়েছে একটু চিন্তা করে দেখ কি হয়েছে। সামান্য একটা ব্যাপার নিয়ে একবারে বাড়িঘর মাথায় করে ফেলাইছে। তোমার মনে হচ্ছে কোনোদিন গুলি দেখো নাই, গুলির শব্দ শুনো নাই? সামান্য ব্যাপার হয়ে গেল না? দেখো কি ডা গুলি করেছে, কিসের জন্য গুলি করেছে, আমি কিন্তু তার সব হিসাব নিয়ে ছাড়ব। হ্যাঁ, তোমরা পাইছো কি রসনে? মা চুপ থাকো, কেউ কিছু পাই নাই। তোমার টিপ সই করে তো কেউ গুলি করে নাই, তুমি এত অস্থিরস্থ কিসের জন্য? সাসি, গুলিটাকে রসন ভাই করেছে। আর কইস নে মা, আমি তো প্রথমে গুলির শব্দ শুনে ভাবতেছিলাম তোর বাপে গুলি করিছে। তারপর রসনের ঘরে যায় দেখি রসন পিস্তল খান নিয়ে নাড়াচাড়া করতেছে, ফস করে গুলি বার হয়ে গেছে। সাংঘাতিক কথা তো, একে খেলনা পিস্তল নাকি যে সে সালপালের মতো সে তালে খেলবে লেগে গেছে। তুই এবার দৌড় পড়ে এসেছিস কিসের জন্য? এবারে চাকর বাকর সব মন্ত্রী এমপি হয়ে গেছে। সকালে একেবারে বাড়িঘর মাথায় করে তুলিস। তার উপর নাকি মা কালী ভর করে, তাতে কোনো লাভ হয়েছে? সে মোহরে পাতিল পাইছে? পায়নি। মোহরে পাতিল পালি না হয় তার রাগ সহ্য করা যায়। তো বাদ দে, তোর আর আমার বউর উপর রাগ দেখান লাগবি নে। তোরা খালি আমার বউর রাগটাই দেখলু না, তোর বৌদি যে আমার কত ভালোবাসে রে গোলাম, এটু বোঝার ক্ষমতা তোর কারো নেই। ক্ষমতা থাকবি না কিসের? করছাও না কেন? না আর কিছু শোনা যায়নি মানে বৌদি আর কাউকে কিছু কয়নি? কি করু দা, এরম করে চাচ্ছ কে? সম্মান দেওয়ার মতো পরিস্থিতি তো তুমি আপনি সৃষ্টি করেছেন ভাবি। তার আগে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, গতকাল আপনার পুস্তাবে রাগ হওয়াটা আমার উচিত হয় নাই ভাবি। কোন আমাকে ক্ষমা করেছেন? আর ক্ষমা করি বা কি হবি, আর না করি বা কি হবি, যা হওয়ার তা হয়ে গেছে। বুঝলাম না ভাবি কি করছেন। আমার বিলকিস তুমি বলে দাও। মানে আপনার ননদ বিলকিসের কি এক রাত্রির মধ্যে বিয়ে হয়ে গেছে? এত বড় সম্পর্ক আমার কিডা করলো ভাবি? তুমি এত বেশি বোঝো কি জন্য কিডা করেছে তার বিয়ে হয়ে গেছে? না তালি পরে যা আপনি করছেন তাক ভুলে যাওয়া লাগবি। যাক আমি আজ পর্যন্ত এক নজর দেখতে পারলাম না, তাক ভুলে যাওয়ার কথা করছেন কিসের জন্য? পাত্রী হিসেবে খুবই অযোগ্য আপনার এই বিয়ের বাজারে ভাবি। তা আমি কই পারবো না। তুমি একটা কথা কই ভাই, তার বংশ নিয়ে কিন্তু তোমার এত কথাবার্তা কয় একদম উচিত হয় নাই কো, সে সেই রকম দুঃখ পাইছে। ঠিক আছে ভাবি, আমি যদি তার মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে তার চারখানা হাত পা ধরে আমি ক্ষমা চাইলে বনে? সে তোমার সম্মানী মানুষ তাই নিয়ে
তার কাছে ক্ষমা চাইতে আমার কোনো দোষ ত্রুটি নাই, কোনো ক্ষতিও নাই। আমি আমার ভুল স্বীকার করতেছি ভাবি। কালকে রাত্রিবেলা বুঝছেন শুয়ে শুয়ে যখন চিন্তা করতেছিলাম তখন তো ঠিকই ভাবিলাম যে বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব আমি রাগ করলাম কৃষির জন্যে। সেজন্যই তো সকালবেলা উঠে বুঝছেন দেওয়া করে পরিবারটি করি আপনার সামনে এসে হাজির হয়েছি ভাবি। আমার সাথে দেখা করবে এসে কোনো লাভ নাই। রুইতনের দুলে ভাইয়ের মতের বাইরে আমি তো কিছুই করে পারবো না। তুমি যাও গা, তোমার সাথে কথা কচ্ছি এটা দেখলি পারে রুইতনের দুলে ভাই আমার উপর রাগ হয়ে পারে। চিন্তা করে দেখিসু কত বড় স্বার্থপর। আরে আমরা হলাম কে শরিক, রক্তের রক্ত। আমাদের কাছে পর্যন্ত আজ পর্যন্ত স্বীকার্য করলো না যে মোহরের ঘটি পাইছে, অথচ রঞ্জু ভিন জাতের শাল তার ডেকে নিয়ে এসে মোহরের ঘটি দিয়ে দেয়। কি করবো কব, যার যার বিশ্বাস তার তার কাছে। বিশ্বাসের কথা করছু? হ্যাঁ রঞ্জু কি এমন বিশ্বাসে শাল হয়ে গেল? হে গুরুদা, একটা কাজ করবো, তুই যে বড় বৌদিক জিজ্ঞেস করে কা রঞ্জু তো মিথ্যেও খাবার পারে। কে তুই না করলু যে বিশ্বাস না করলি পরে রঞ্জু তো দুখান চক চকে মোহর দিবি, এখন আবার এ কথা কইস কে? হয় আমি কথাটা কওয়ার জন্য হাসুর কাছে গেছিলাম, হাসু তো বিশ্বাসই করলো না, কলো যে রঞ্জু মিথ্যে করছে। আমি তো জোর দিতেই না, কয় যে আমি এত অস্থির হচ্ছি কিসের জন্য। এই তুই কি ঢোল দিয়ে সকলের কাছে কয়ে পাঠাচ্ছ নাকি মোহরের কথা? না না, আমি খালি রঞ্জুর হাসুর কাছেই কয়েছি। আরে বাদ দে তো রঞ্জুর হাসুর কথা, এখন কি করা যায় সেই বুদ্ধিতে। আচ্ছা একবার মণ্ডল সাহেবের কাছে যাবো। এই তো মনের কথাটা বাড়ায় গেল, তুই তো মনে মনে এটাই চিন্তা করতিস তাই না? মণ্ডলে কয়া খালকা একটা কুমির আনার ব্যবস্থা করতিস। ওই যে রসম তোকে যে বিভীষণকে ডাক দিছিল আমার তো মনে হয় ঠিকই কইছিল। রাগ হচ্ছু কে গুরুদা, আমি ভাবলাম যে মণ্ডল সাহেবের সঙ্গে পরামর্শগুলি উপকার হবার পারে। হাই মণ্ডল যে কত উপকার করার মানুষ হেডর প্রমাণ পাও নাই। হ্যাঁ রুইতনের হুন্ডার খবর দেয়া মণ্ডল উপকার করে নাই, এখানে সারাই আনবার কথা কইবার যায় উপকার পাই নাই আমরা। তাহলে কী করা যায়? থাক তোরা এত চিন্তা করা লাগবি না, আমাকে জিনিস আমরাই বলব। গুরুদা আমার তো মনে হচ্ছে ঘটনাটা গায়ের কারোরই অজানা থাকার কথা না। গোলাম যেভাবে কয়ে বেড়াচ্ছে অন্ধন জানি মণ্ডলের কানে চলে যায় সেটা আমি ভাবতেছি। সব ভেসাল বাঁধাইছে আমার পেটের সত্য, কাকায় গোল্লা খাওয়াবে চাইছিস হর হর করে সব কয়ে দিছে। আর ও ছোট মানুষ, ও কি বুঝবে? আর এসব জিনিস ধামা চাপা দিয়ে রাখা যায় না, গোবরের গন্ধের গন্ধ ছড়াবে। সি 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 সি, এ তুমি কিসের সাথে কি তুলনা করলে ভাই? কথাটা শুনতে যতই খারাপ লাগুক চিন্তা করে দেখো এটা কিন্তু মিথ্যে না। বাদ দাও ভাই তোমার মারফতি কথাবার্তা, ভগবান যখন একটা জিনিস দিছে এখন সেটা কিভাবে রক্ষে করা যায় সেই চিন্তা করো। তোমার কথা যদি সত্যি হয়ে যায়, মণ্ডল যদি যায় নাই যায় ব্যাপারটা, তাহলে কি উপায় হবি? সেটাই ভাবতেছি কি করা যায়। আগে ভাগে অত চিন্তা করার দরকার নেই তো, অবস্থা বুঝে ব্যবস্থা না যাবেন। সেই জন্যই তো কইছিলাম ঘড়িটা তোমার কাছে নিয়ে রাখো। দিদি যেটা সামনে এই কথাটা কওয়া তোমার ঠিক হয়নি, আমার মনে হচ্ছে ঘড়িটা তুমি আমার কাছে দাও, যেটা সেটা চাই না। আমি যা কর কয়ে দিছি ভাই। আচ্ছা বাদ দাও, একটা জরুরি কথা কওয়ার জন্য আসছি। আমি কিন্তু গোলামে কয়ে দিছি যে ঘড়ি তুমি আমার কাছে দিয়েছো, কে যদি জিজ্ঞেস করে সে কথাই করে, ঠিক আছে? বুঝে শুনে চলতে হবে।
এদিক কোন গেছিলে কোনে আর যাবো তোর বিধবা বৌদি লীলা দেখে আসলাম একটা ভিন জাতের মানুষের কালে কোলের মধ্যে বসে কথা আসে আর আপন রক্তের মানুষের সাথে কথা কথা গেলে পরে মুখখান কালা হয়ে যায় কিরো রঞ্জুনা তো হয় রঞ্জুই তো তার সাথে তো বসে বসে মুখের সাথে মুখ লাগা শলা পরামর্শ চলতেছে হ্যাঁ তাহলে তো ঘটনা সত্যি মনে হইতেছে কি ঘটনা তোমার বৌদি কি আবার তার সাথেও আরে না না ধুর গোলাম কইছিল যে একটা ঘটনা ঘটেছে আসে আসে চল ঘরে চল করছি মিয়া ভাই আমি আপনাকে সালাম দিছিলাম সালাম আলাইকুম আর নি হাসা হাসা সালাম দিছনি না আসলামি কর তোমরা তো মতি গতি বুঝি না সি 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 মিয়া ভাই সালাম আদাব নাকি কোনোদিন ফাজলামি করে এমনি আমি আপনার সাথে মেলা বিয়া দেবি করে ফেলাইছি মিয়া ভাই হাসানি যাক এতদিন হরে বুঝো খুশি হইলাম কিন্তু কবিরাজ তুই আরে হঠাৎ করে মিয়া ভাই কইলা কিলে এটা কসাই মিয়া ভাই না কয়া তো ভুলই করেছিলাম ভাইজান আপনাকে যে কথা কইছি সেজন্যই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার আসলে ভুল হয়ে গেছে আপনার বংশ দিলে আমি গালিগালাজ করেছি তো এটা ঠিক হয় নাই ভাইজান ভাবির মুখে যখন শুনছি যে আপনি নাকি রাগ করেছেন আমার উপর তখন থেকে আমি সাইকেলে করে আপনাকে খুঁজে বেড়াচ্ছি আপনি কনে আপনি কনে ঠিক আছে যাও তোমার মাফ করে দিলাম তালি পরে মিয়া ভাই আপনার বোন বিলকিসে কি আমি পাচ্ছি কি কইলি তুই ওরে হালারু তোমার না বুঝি তুই আরে কিলে মিয়া ভাই কই ডাকস এই হুন যতই তুই মিয়া ভাই কই আর ঠ্যাং জড়াই ধরেছে জাপান আই বাসি থেকে আর বোনের লগে তোর বিয়ে হইতো না এ কথা তুই জানি রে আজকেন কে মিয়া ভাই আমি কি আপনার বোনের অযোগ্য তার সাথে আমাকে কে বিয়ে দিবেন না কারণ তুই একটা থার্ড ক্লাস হালতু কবিরাস মিয়া ভাই খানা খা অপমান করিল জানি নে তুই আমার ক শুনি কি হয়েছে আমি এখানে থাকবো লাতাই কি কথা করছিস তুই খালাতো ভাই তুই একটা কথা খুলো রে শোনে খালাতো ভাই রোগ অভিমান করলাম আমারও আছে তাই বলে এরকম ক্রিটিক্যাল মুহূর্তের মধ্যে মন্ডল সাহেবের খেলা তুলে দেওয়া আরামি বনা হয়ে যাবি না শোন মান্নান তুই মন্ডল সাহেব একলি যত চিন্তা করতেছিস মন্ডল সাহেব কোনো অতটা ভাবে না তোর এই কথাটা মনে হয় রাখ আর আমি তো শুনলাম মন্ডল সাহেব মনে হয় আমাকে অবসর দিয়েছে ঠিক আছে মন্ডল সাহেবের কথা নয় বাদই দিলাম মান্নান রে ভাই আমার তুই আমার মুখের দিক তাকা হলেও তুই যাস নে তোর আবার সমস্যা কি হলে আমি তো শুনলাম তোর সব সমস্যার সমাধান হয়ে গেছে মন্ডলের বডিগার্ড হয়ে হাট খুলে বসে তাকাত ছিল শুনলাম আচ্ছা সব কিছু ঠিকই আছে কিন্তু আমি যে কাল রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি ও খারাপ স্বপ্ন দেখেছিলে ভালো স্বপ্ন দেখলে তো তুমি এই হান্নামের কথা মনে নাও না ওই সব সব বাদ দাও আমি যদি তোর কাছে কোনো অন্যায় করে থাকি তুই আমাকে মাফ করে দিবি তা একই রে তুই তো দেখছিস সত্যি সত্যি চলে যাচ্ছিস শোন আমি না আসা মন্ত্র এনে বসে থাকবো করে আমি মন্ডল সাহেবের দোয়ালে আসতেছি তোমার বেটা পিস্তল খান ফেরত দেওয়ানের সময় যে কথাখান কইছিলাম সেটা কি তোমার মনে আসছে কোহিনুর বেগম কি জানি অত কথা কি আর মনে থাকে আর তুমি যে সুখে আমার রাখিছো ও আচ্ছা জিনিস খান পাওয়ার পর থেকেই সব ভুলে গেছো না আচ্ছা তোমারে যে কই যে সব কথায় তুমি তোমার পোলার সাথে ধামা ধরে না সেটা যে তুমি গ্রাহ্যই করো না তুমি এত নিষ্ঠুরের মতো কথা কও মন্ডল আমার বাপ মরা এতিম সাওয়ালটা আমি যদি তার পক্ষ হয়ে না কথা কই সে দাঁড়াবে কোনে আর তোমার যা ব্যবহার না 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 আমার ব্যবহার তো খুবই খারাপ তবে এই সাহেব মোল্লা যদি তুমি আর তোমার ব্যাটার সাথে সেই রকম ব্যবহারই করতো তাইলে আর তোমাকে খুঁজে পাওয়া যেত না যাকে বাদ দাও সে কথা তোমার ব্যাটার যে আমাকে খুন করবে কইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেড়াচ্ছে সে কথা কি তুমি জানো সাওয়াল পাওয়াল মানুষ আগের মাথায় কত কথায় কয়
ওর সব কথা তুমি ধরবা যাও কিসের জন্য মন্ডল? আমি কি তার রাগের কামাই খাই নাকি? হ্যাঁ, যে তার রাগের ধার ধারব, তার রাগ মিটানোর কামটা করে দিলেই হয়। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, কি হয়েছে আমার সাথে? আপনি এক করে একটু বাড়ি যাও না। কি হয়েছে এটা? কি চলেন তো গেলি সব টের পাবেন না। আসেন একটু, আসেন। হ্যাঁ, তুই আমার লেলা আমার জ্বালা করে মন্ডল সাহেব, আমি ডাকিলে যাচ্ছি। যাচ্ছে কিরা? যাচ্ছে হান্নান, তুই তালিয়া করছি কি? আপনি বলে তাকে অনেক বড় রকম অপমান করেছেন, চিন্তা করে দেখেন। আমি তার আপন খালাতো ভাই, এত করে কল্যাণ অপমান করুক আর যাই করুক, তুই আমার মুখের দিক তাকা হলে ভেবে থাকে যা। কি ডাক শোনে তার কথা, কিসের কি? আস্তে কথা, ডাক দে হান্নানে, দেখি কোন অপমান হইল। আচ্ছা ঠিক আছে। তুমি জঙ্গলে গিয়া খারাপ, আমি আসতেছি। কিন্তু মান্নান ভাই নিষেধ করে দেওয়া গেছে, বাড়ির বাইরে দেখা না করবে। সে না দেখলি তো হয়, তুমি যাও, আমি আসতেছি। তুই কার উপর রাগ করেছিলি যে বার শেষ কথা? আমি কারোর উপরে রাগ করি নাই। তো রাগ করিস নাই তো তুই ব্যাগ গোছাচ্ছিস কিসের জন্য? তুই আমার কাল করলু, এত অপমান সহ্য করে এবারে থাকা সম্ভব না। তুই আর মন্ডল সাহেবের কাছে সবকিছু খুলে কহ, কিরা তোকে অপমান করেছে। দরকার হলে মন্ডল সাহেব তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবি। থাক, আমার জন্য কারো কিছু করা লাগবে না। ভাই তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে ভাই। আরে ভাই, তোমার কথা শোনার সময় অনুমান নাই। ভাই ভাই, আমার কথাটা শুনে লাগবি ভাই। তোমার তো মিজাজের বিষয়, কিন্তু আমার তো জীবন মরণ সমস্যা, একটু চিন্তা করে দেখো ভাই। তুমি একটা ডাক্তার মানুষ, তোমার আবার জীবন মরণ সমস্যা কি? কে আর অঞ্জুকি রামদাউলিয়া ধাওয়া করেছে নাকি? ভাই রে, দায়ের কোপের চাইতে বড় কোপ পড়েছে আমার উপর। ভাই তুমি আমাকে বাঁচাও, ঘটনা যে জায়গায় সে খারাপ হয়েছে ভাই। তুমি এখন একমাত্র আমার ভরসা ভাই। কি হয়েছে কত ডাক্তার? তোমার কথা তো আমার খুব ভালো দেখতেছে। কি বিলকিসে পছন্দ হয়ে গেছে নাকি? আশ্চর্য কথা, অপছন্দ হওয়ার তো কোনো কারণ নাই। আর যখন হিনা ভাবি আমাকে নিজের মুখে কইছে তার ননদ বিলকিস দেখতে খুবই ফাইন, তাই তো আমি চোখ বন্ধ করে পছন্দ করতে পারি। যত কথাই কই ভাই, পুরুষ মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন তো বিয়ে শাদী করাই লাগবি। তালিবার একটা সুন্দরী ফাইন মেয়ে বিয়ে করাই ভালো না? এখন তুমি কও ভাই, আমি কি সীতার অযোগ্য হইলাম? কি হলো ভাই, কোনো সমাধান দিয়ে গেলে না? তুমি কি করছো? তুমি কি করছো? এগুলা
শিবলীর কথা মনে হলে পরে আমার সব রাগ পানি হয়ে গেছে। আমি আর ইহ জগতে থাকবে বাড়ি নেবে গুলা। তুই কি ক্ষতি করলো আমার পরে আল্লাহ রে? না না, কি করছো তুমি কস্তুরি? আমি তোমার শোনো সব সহ্য করার পারি, বুঝছো? রঞ্জু ভাই, মানুষ বিপদে পড়লি পরে কি এভাবে অ্যাভয়েড করা লাগে রে ভাই? ডাক্তার, জরুরি একটা চিন্তার মধ্যে ছিলাম তো, তাই তোমাকে খেয়াল করবার পারিনি। তা তুমি হঠাৎ কী বিপদে পড়লা? বিপদ তো মানুষের জীবনে হঠাৎ করে আসে রে ভাই। আচ্ছা বন্ধু ভাই, সত্যি করে একটা কথা কত, এই বিয়ের বাজারে আমি পাত্র হিসাবে কি খুবই অযোগ্য? তুমি কি বিয়ে করতেছো নাকি ডাক্তার? এই দুনিয়াতে পুষ্য মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, বিয়ে শাদি ঘর সংসার তো আমার করাই লাগবে রে ভাই। কিন্তু তাতে এত আশ্চর্য হওয়ার কি আছে রঞ্জু? আশ্চর্য হওয়ার তো মেলা কারণ আছে ডাক্তার। নিশ্চয় বিয়ের খবর শুভ খবর, অথচ তুমি কষ্ট যে বিপদে পড়েছ আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবার কি আর আমিও পারতেছি রে ভাই। তো একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে সত্যি করে কাও তো, ওই রুইতনের যে বিয়েন বিল কিসে কি জীবনে তুমি কোনোদিন দেখেছো ভাই? না ঠিক মনে নেই দেখেছি কি না। তো বিলকিস তো আমাকে স্যাক মারেছে ডাক্তার। কি করছো তোমাকে স্যাক মারেছে মানে? বিলকিসের সাথে তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল। কি? তোমার সাথে বিয়ের প্রস্তাব দিতে কি কও? আকাশ থেকে বললি মনে হয় যে আমার সাথে কি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না? আমি কি পাত্র হিসেবে এতই খারাপ নাকি? হ্যাঁ না, বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু শালা মোজা দুলে ভাই রাজি হয়নি। ওইরকম সুন্দর একটা মেয়ে তোমার সাথে বিয়েতে রাজি হয় বা কেবা করে কত? আমি নিজে ডাক্তার মানুষ, আমাকে তারা পছন্দ করতেছে না? তাহলে পরে নিজেই বোঝো তুমি কেমন ধরো ডাক্তার। আচ্ছা রঞ্জু ভাই, তোমার সাথে আমার সবসময় কিছু জন্য এত কলিশন ভীষণ হচ্ছে কত? না না, আয় বুঝি গেছি, আয় বুঝি গেছি। তুই আর এই গ্রামের তুন বিদায় করবেন না, ষড়যন্ত্র শুরু করছিস তো কেন? ছি ছি ছি, এ তুমি কি কথা কর রুইতনের দুলা ভাই? তোমাকে আমি কত সাদা সাদি করে শাড়ি শুড়ি গায়ে লিয়ে আইছি, আমি কিসের জন্য তোমার খেদা নিয়ে চিন্তা ভাবনা করবো? এই এই, তইলে আয় গ্রামের রাস্তা বাড়িতে মারি না কিলে রে, মেনসে কিলে আর বন জামাই সাজি আর সালামত আপ দে। আশ্চর্য কথা, সালাম দিলে তুমি সেইতে যাও কে? সালাম দিলে তো মানুষের সম্মান বাড়ে কমে না কো? আর তাছাড়া যারা তোমাকে সালাম দিচ্ছে তাদের সাথে তো তুমি আর তোমার বোন বিল কিছু বিয়ে দিয়ে ফেলাচ্ছ না কো? খুব গিরিঙ্গি বুদ্ধি শিখে গেছিস কে? যেমন গিরিঙ্গি তোর ভাই তেমন এসেছিস তুই বোন। তুই থাক তোর এইসব সরের গোষ্ঠীরে লই, আই আই যে এই গ্রাম ছাড়ে চলে যাবো। হ্যাঁ যাবন ডাক্তারও কি তোমাকে সালাম দিচ্ছে না? মানে করছি ও তো আর নিজে চোর না। ও তার মানে তুই অন জাফান ডাক্তারের পক্ষে আসিস কেন? আবার তোরে মারতে গেলে তোর শরীর গোষ্ঠী আয় আরে অপমান করে তা শালা। আই অন এ গ্রামে তো যাও গই থাকতাম না। তুমি যা না, তুই সরে আরে ডাকলি কিলে কিসে তোর? রাগ করে যাচ্ছেন দুলা ভাই, আমি জানবার চাইতেছি কি ঘটনাটা কি? হে কৈফিয়ত কি আর তোরা দেওয়ার লাগবে? হ্যাঁ দুলা ভাই, আমি কৈফত যাচ্ছি না, আমি জানবার চাচ্ছি। হ্যাঁ না, যেভাবে আপনার পিছন পিছন ধরেতেছে দেখতে খারাপ লাগতেছে এই জন্য। ও সরের গো বোন তো হিলে দরা দেখে রে উঠলাই উঠছে কেন? কি রে আর বোনের কোনো দাম নাই? হ্যাঁ দেখ তো কি না কইছি সে কথা, আমি আরো কইছি ধন্য ভাই, আমি আরো কইছি কি যে 10 গ্রামে তোমার বোনের মতো সুন্দর বোনারে একটাও নাই।
ভালো কথা মনে করেছো। আচ্ছা দুলাভাই, আমি আপনার কাছে জানবার চাই, আমার সাথে আপনার বোনের বিয়ে দিচ্ছেন না কি জন্য? কি, আমি কি আপনার বোনে খাওয়াবার পারবো না? আমার চেহারাটা কি খুব খারাপ না? জাপান ডাক্তারের চেহারা খারাপ হয়েছে, তা ক্যান্সেল করবার পারেন তার সাথে বিয়ে, তা আমার কি জন্য? এই এ তুই তুইলি মেইন, এই তুই চল বাড়ি চল, আর লগে তোর ফিডের ওসাই যে কঞ্চি নমাইলে আর গ্যাসের রোগ আর কমতো না, খালি বাড়ব চল। তুই কি জন্য এ কথা তুলতে গেলো ভাই? তুই এক জিনিস নে, আমি তো কি করবি নি ভাই, মারি এত না কইছি তুই বিলকিছি ভুলে যা। তোরে পিটাতে হবে ভাবি না ভাবি, গেল কনে ভাবি না ভাবি, আজকে তো কথাটা জিজ্ঞেস করাই লাগবে মিনা ভাবি। মি ভাই আসসালামু আলাইকুম, এই বাড়ির উপর আইসি থেকে কিন্তু রাগ করবেন না বুঝছেন, আপনার উপর আমার কোনো রাগ নাই সত্যি করে করছি, কিন্তু হিনা ভাবির উপর আমার কিন্তু অভিযোগ আছে। এই যে হিনা ভাবি, ডাক্তার তুমি আমার আমার বাড়ি পর আইসি ভাই, তোমাকে যে কইছি বিলকিছি তুমি ভুলে যাও, আমার রুইতনের দুলো ভাই তোমাকে একটু পছন্দ করতেছে না, তাই রুইতনের দুলো ভাই। দেখেন হিনা ভাবি, কিটা রাজি হইলো না হইলো তাতে কিন্তু ওই জাপান ডাক্তারের কিচ্ছু যায় আসে না, তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। এ যে ডাক্তার, তার আগে তুমি কত, তুমি সেদিনের পর থেকে আমাকে ভাবি ভাবি কয় ডাকতেছো কিসের জন্য? ভাবি ডাকার ঘটনা তো এখনো ইতি হয় নাই। আচ্ছা তার আগে একটা কথা কন্ত হিনা ভাবি, আপনি আমার সাথে রঞ্জুর কিসের জন্য এক পাল্লায় মাপ দিলেন, আর আপনি রঞ্জুর সাথে আপনার ননদ বিলকিসের বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিসের জন্য? আমি আর রঞ্জু এক হইলাম, আমি সমাজের একজন সম্মানী মানুষ ডাক্তার, আর রঞ্জু কি চোর? ডাক্তার ভাই তুমি এখন বিদেহ হতো দেখিস, এই দেখো রুইতনের দুলো ভাই কিরম রাগে ফুসে ফুসে উঠতেছে, যা তো তুমি তুমিও না রঞ্জুও না কেউ বিলকিসিক পাবে না, রুইতনের দুলো ভাই কারোর পরে খুশি না, তাই রুইতনের দুলো ভাই। না হিনা ভাবি, আমি তাক পাবো কি পাবো না এই কথা কোনোভাবেই আপনি কমের পারেন না হিনা ভাবি, এই কথা খালি একমাত্র কমের পারে বিধাতা। আমার সাথে যদি বিধাতা বিলকিসির বিয়ে লিখে থাকে তালি পরে আপনি মেয়ে ভাই যতই ভিলেনগিরি করেন না কিছু জন্য সেই বিয়ে কিন্তু আপনি ঠেকাবেন পারবেন না। এই তোর এত বড় সাহস, তুই আর চ্যালেঞ্জ দস না রে মেয়ে ভাই, আপনি রাগ করবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিবে যাবো কিছু জন্য কন। শোনেন আমি খোঁজ খবর কিন্তু নিয়ে দেখেছি, আপনি বিলকিসের বড় ভাই সম্মানী মানুষ, কিন্তু আপনি কিন্তু একমাত্র গার্জিয়ান না, আপনার বাপ মা সবাই এখনো জীবিত আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি সামনাসামনি গিয়ে তাগর সামনে খারাপো, তাগর কাছে আমি বিলকিসের জন্য প্রস্তাব দেবো, দেখি তারা কিভাবে আমার অযোগ্য পাত্র হিসেবে ঘোষণা দেয়। হিনা ভাবি আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন তো। কি হলো গোলাপ, কি রে ঘটনাটা কি? খুব তো গৌরব করিস যে তোরা নাকি ধরা খাইস নে, হ্যাঁ পানির তো মনে হয় ভালোই করিছে, জয়েন্ট দুই চারটে কি খুলে পড়িছে নাকি? হে হাত বানায় কথা কইস নে, তোর মতো নাকি মাসে তিনবার পকেট মারবার যে পুলিশের হাতে ধরা খাই কোপ খাইস? আরে শোন, মাসে তিনবার যদি ধরাও পড়ি তাহলে আমাদের কুপাতে ওই যথাযোগ্য কর্তৃপক্ষ লাগে, তোর মতো হাঁটি রে কোপানের জিনিস যে কোপায় না, কি অবস্থা বলে তো। হে না জানে কথা কইস নে তো, হাসু তো কিডা কয়েছে আমি হাঁটুরে কোপ খাইছি? তোর যা অবস্থা দেখতেছি তাতে কি আর কিছু কর অবসর আছে? তা কলু না জয়েন্ট কয়খান খুলে পড়িছে। এ হাসু তোর কি ধারণা পৃথিবীর সব মানুষকে কাম করবার যায় ধরা পড়ে শরীরের অবস্থা খারাপ হয় রে, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হবার পারে না। মায়ের পেটেতে পড়ার পর যেই কাজ করতে করতে জীবন শেষ করে ফেলাইলাম সেই কাজ নিয়ে যখন কেউ আমাকে বোকা বানাবার চেষ্টা করে তখন তো মিজাজ ঠিক রাখা খুব দায় হয়ে যায়। এই তুই কি কানা খাই কর দেখাচ্ছ? হ্যাঁ ওই রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে এরম খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, আমাকে কি বোকা বুঝ দেওয়ার চেষ্টা করতেছিস তাই নিয়ে? দোস্ত তুই যা ভাবতেছিস সেটা না, কাম করবার যে মানুষের হাতে ধরা করে হাঁটুরে কোপ খাই নাই, তবে তুই যে আইডিয়া করেছিস তাও খুব একটা মিস হয় নাই। মিস হয় কেন করে, এত বছরের অভিজ্ঞতা তালি মিথ্যা হয়ে যায় না? আচ্ছা দাঁড়া তার আগে তোকে একটু চেকিং করে দিই কি অবস্থা। আগে তত ভালো না রে, আসে তো এইদিকে আসে, ধরে টরে দেখি কি অবস্থা। আসে আরে বাবা আমার সাথে আসে তো, আমি আছি না, ডরাচ্ছু কাক।
আপনি নিজে শ্বশুরবাড়ির ঠিকানা জানেন না হিনা ভাবি, এই কথা আমার বিশ্বাস করা লাগবে কোন? বিশ্বাস না করলে আমি কি করব? আমার কিছুই করার নাই গো, তাই না? আপনার মেলা কিছুই করার ছিল ভাবি, কিন্তু মিয়া ভাই যেহেতু সামনে আছে সেই জন্য আপনি কিছুই আমার জন্য করতেছেন না। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, আপনি নিশ্চয়ই আপনার নিজের বাড়ির ঠিকানা ভুলে যান নাই, আপনি ঠিকানাটা আমাকে কোন? এই এই সারা হালতু লোক, এই তুই যদি অহনি আর সামতুন নজস তাহলে আজকে কিন্তু তোর কোয়ালে শনি আছে, আমি কই দিলাম। মিয়া ভাই শনি রবিবার হিসেব পরে করা যাবিনি, আপনি হঠাৎ করে আমাকে শালা কয়ে কথা করছেন কিসের জন্য? উপরালা যদি আপনার বোনের সাথে আমার জোড়া বাজেই থাকে তাহলে পরে আপনার মুখখান কনে থাকবিনি কোন তো? আপনার বোনের স্বামী আমি, একটা আদরের সম্পর্ক, এই কথা মনে পড়লি পরে লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে যাবি না? ওরে হাগল, তুই অহনি আর সামতুন দূরবিনি এ কথার আরো জবাব দে আগে। দেখেন মিয়া ভাই, আমি কিন্তু এই বাড়ির পর দাঁত খাবার আসি নাই, আমি তো সে কখন চলে যাইতাম, ঠিকানাটা খালি আমাকে দেন কোন বেলা আমি চলে যাইতাম। ডাক্তার তুমি তো দেখি ভারী ভেজাল বাদামের পারো ভাই, তুমি কিসের জন্য বুঝতেছাও না যে ঠিকানাটা তোমার কোনো ভাবে আসলে দেওয়া যাবে না কো? দেখতেছাও না অসুস্থ মানুষ কিরম করতেছে, তুমি উত্তেজনা করি তার অসুস্থতা আরো বাড়া দিচ্ছাও। ঠিক আছে আপনারা ঠিকানাটা নাই দিলেন, আমিও দেখতেছি আপনার ননদার শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে বাইর করতে পারি কিনা। শোনেন একটা কথা কয়ে যাচ্ছি, মানুষ কিন্তু শুনতে শুনতে সোনারগাঁ পর্যন্ত চলে যায়, আর এটা তো সামান্য একটা ঠিকানা। আসি, সালাম আলাইকুম মিয়া ভাই, সালাম আলাইকুম হিনা ভাবি। আমি গ্যাসের বড়ি আনতেছি খারাপ। আরে বাবা কাম কাজ করবার যে ধরা পড়লে মায়ের খেলে ঠিক আছে, তা না একটা মেয়ে মানুষের সাথে আলাপ করবার যে আমি পাইলট খেয়েলাম এটা আমি মেনে নিবার পারতেছি না। এ হাসু ভাষা ঠিক করে কথা কো, মেয়ে মানুষ মানে তুই জানিস না মেয়েটা কিডা, তার সঙ্গে আমার সম্পর্ক কি? জানি মেয়েটা কিডা, তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও জানি, তাই কয়ে তার সাথে কথা কবার যে তার চাকর বাকরের কাছে পাইলট খেয়েলাম হাঁটুর গিরা ছুটাই নিয়ে এলাম এটা আমি মেনে নিবার পারতেছি না। হয়েছে রে হাসু, বারবার এক কথা কওয়ার দরকার নেই, মান্নান ভাইয়ের আগের মাথায় আমাকে হিট করেছিল পরে সে ভুলও বুঝবে পারিছে। আমি চিন্তা করতেছি মানসিক তুই কথা বুঝাবো কেবা করে, আর চাকর বাকর যদি ভুল বুঝতেই পারে তাহলে তুই যে মাইটটা খালু সেটা কি রিটার্ন আসবি? কিন্তু গায়ের মানুষের কাছে তুই মুখ দেখাবো কেবা করে? গায়ের মানুষ জানবো কেবা করে, তাহলে কি তুই কয়ে বেড়াবো? আরে বুকা আমি কই আর না কই, সত্যি কথা তো কোনোদিন গোপন থাকে না, তাই না? দেখলি তো হাসু তোর আমার কিরাম বন্ধু, তো কথাটা বিশ্বাস করে পালেন আর তুই সারা গায়ে ঢোল দিয়ে বেড়াবো? আরে আমি কলি কি না কলি কি, মানুষের মুখ দিয়ে আটকাইবার ডাক্তার হয়ে দাও, সময় নেই। সে কি করছাও, মানুষ মরে ছাপা হয়ে যাচ্ছে তুমি করছাও সময় নাই, তুমি কিরাম ডাক্তার? আর ডাক্তার মরে যে সুইতের হয়ে যাচ্ছে তার খবর কিডা রাখতে চাও? তা কিডা রুগে কিডা, এনে তো দেখতেছি দুইজনে মশির মতো সওয়াল খারা রয়েছাও। আর কি করছাও, মশির কি অসুখ হয় না? তা মশির অসুখ হয় পশু ডাক্তারের কাছে যাও গে, তা দেখি কোনে কি হয়েছে। আরে আমার না আমার না, তাই ওই গুলামে আচ্ছা মতো পাইনেট করেছে, ওই একটু দেখে দিয়ে দাও। মিছা কথা করছিস কে, কিটা আমাকে পাইনেট করেছে? চুপ কর রুগী, কিটা গুলাম গুলাম পাইলাম না গেলাম কে? উইয়ের তো আমি চিকিৎসা দিবার পারবো না ভাই, ও তো সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। উইয়েকে আমি ফিরি ফিরি চিকিৎসা করি, ও তো কৃতজ্ঞতা প্রকাশ করেই না, উল্টে আরো আমাকে নানা রকম কথা শুনে দেয় অপমান করে। পাইলাম না গেলাম এতিম সওয়াল একটু চিকিৎসা করে দিয়ে দাও। পাইলাম না ভাই, আরে ভালো হচ্ছে, মাফ করে দাও ভাই। কি হলো কথা, এই কি রে তুই ওর থিয়ে রইলি যে, আর কথা কি তোর কানে যায় না রে? রুই তো নড় দিল ভাই, আমি আসলে কষ্ট কি যে জাপান ডাক্তার কলি তো আর তার সাথে বিলকিসির বিয়ে হয়ে যাচ্ছে না, খামাখা কিসির জন্য মিজাজ গরম করতেছে ও? তাছাড়া মেয়ে বড় হলে এরকম সকলাই বিয়ের প্রস্তাব দেয়, সেজন্যই তো মিজাজ। এই এই আয় কি তোর কাছে বাসন উন্তাম চাইছি রে, সোরের বাচ্চা সোর। তুই তো নিয়ে দিলা ভাই, তুই জানলি কবা করি যে আমি আগে চুরি করতাম? তুই কি মনে করছিস আয় কিচ্ছু জানি না কে? এনে আরে তুই শুননি আসলি, হিললে তো তোরে আয় বিয়ান বিয়াল কোন সিদ্ধি জারি। তুমি সে কথা আগে কও নাই কিসির জন্য? আমাকে তোমাকে মানছি কত ভুল বলে। এই এই তোর দাঁত কেলানি বন্ধ করি, আয় যেটা কই এটা মন দি হুন, তাড়াতাড়ি ফোটলা বাটলে গুছাইল বাইর, এই গ্রামে থাকলে আর মান সম্মান করো আর কিছু থাকতো না।
না তুমি কলি পারে তো আমার দাওয়া লাগবে, সে কথা তো সত্যি কথাই। কিন্তু আমি আবার করছি কি যে রুই তো নাসুক, ওই সাথে একটা বুদ্ধি পরামর্শ করি। কি করলি তুই? সোরের লগে বুদ্ধি পরামর্শ করে আয় চলেনি রে, তুই থাক তো সোরের পরামর্শ লই, আয় গেলামে গেলাম তোর। দেখো হাসু, তুমি একজন বিখ্যাত পকেট মার হয়া আমার সাথে ডাকাতের মতো আচরণ কৃষির জন্য করতে চাও, বাধ্য করবে আমার কাম করার জন্য, তাই না? আমি তোমাকে সাপ সাপ করে কয়া দিচ্ছি, আমি গুলামের চিকিৎসা করবে পারবো না। খুদা হাফেজ গেলি। এই ডাক্তার, এই হাসু ছেড়ে দে না, অম্ব ডাক্তারের চিকিৎসা না হলে পরে কি গোলাম মরে যাবে? ডাক্তার যেন মনে না করে, এরাম মার জীবনে প্রথম খাইছি। দেখিছো গর্ব করতে চাও, তাই না? খুদা তাল্লা উপর আল্লাহ উচিত শিক্ষে তোমাকে দেশে কিডা মারছে ওই এক। সে শালাক তো আমি বুঝতে পারলাম না, এরকম আস্তে সুস্থে অল্প স্বল্প মার দিছে কিসের জন্য? শালাক ঠ্যাং ভেঙে নুলিয়ে করে দিত, এই গিরামেও আসবে পারতো না। দেখিস আসু কিরম নিষ্ঠুর মানুষ, ই এক কয় ডাক্তার, একটা ইঞ্জেকশন দেবার যায় তিনবার ফুটো করে। কাঁপতিছাও কায়া, কাঁপা থামাও ডাক্তার, তুমিও কইলাম কিরম নিষ্ঠুর আচরণ করতেছাও। আচ্ছা ও তো আমাদের গিরামের ভাই বেরাদার বন্ধু বান্ধব, তাই না? একটু চিকিৎসা করলে কি হয়? আসু দেখো, সে তোমার বন্ধু হবে পারে, সে তো আমার বন্ধু না। যাক গিয়া সেসব কথা বাদ। আমি কলম জানি। কি করছো গুলাম, তুমি সত্যি জানো হিনার শ্বশুর বাড়ি কনে? কলম তো জানি। তাহলে পরে তো তোমার চিকিৎসা দেওয়াই লাগে, ধরো তো একটু সাইকেল। কনে লাগিছিল বেটা, এই সুজা কিছু জানিস তোর বৌদির রাগ খুব বেশি, তুই যদি তার সাথে দেখা না করিস তাহলে সে রাগবি নেই। তোর বউ রাগের কামায় খায় কিটা? তুই মাঝে আমাকে গুরুদাস, তোর বউর সামনে হাত জোর করে বসে থাকবি, ওই রাগের গল্প আমাকে শোনাচ্ছিস কি জন্য? তার মানে তুই তোর বৌদির সাথে দেখা করবার যাবো না, এই তো? এতক্ষণে বুঝলু, তাহলে পরে যা, তোগারের সাথে আমার কথা কর ইচ্ছে সময় কোনটাই নাই। কথা কর ইচ্ছে নাই করলি তো অবিনে, সত্যি করে কত রঞ্জু, আমাকে মোহরের ঘটিটা তুই কোণে রাখিস। তোগারের মোহরের ঘটি মানে কি খবর থাকছিস? না তো কি, আমার কাকা আর বৌদির মোহর তো আমাদেরই মোহর, কোণে রাখিস মোহরের ঘটি। কাকা আর বৌদি আর তোমাদের হয়ে গেল, এত দরদ এতদিন কলে ছিল, দুই দিন আগে সাধন দাস আর হরিদাসের বিধবা বরতে বাদ বন্ধ করে দিয়েছিলে, তখন দরদ করেছিল। এই মোহরের ঘটির ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা কখনো কইনি। এই কথা নেই মানে? হ্যাঁ কথা নাই কলি হলো, পরের জিনিস গ্রাস করার জন্য জিবি দিয়ে একবারে লালা পড়তিছে, তাই না? এই এই কি মনে করেছিস, দুই দিন বাদ দিয়ে ওই ঘটি খেন গ্রাস করবি, তাই না? খালা তোর বৌদির কাছে তোর নামে আগে লালিশ দিয়ে নেই, দেখি তোর বারোটা কিরাম করে বাজায় সে, তুই তো বাসন্তিক চিনিস না। দেখ পানি শালা হাসু পকেট মার, আসি গো এখানে গেল, আমি কইছিলাম না দেখলে কথা কিরম হাতে হাতে প্রমাণ হয়ে গেল। রঞ্জু ভাই, রঞ্জু ভাই এদিকে আসো, শোনো ভাই, তোমার হাতে ভাই ধরি, তুমি নিজে হাতে বিচারটা করে দিয়ে যাও। দেখো এই যে গুলাম ও করি থাকি আমার কাছে, ও বিলকিসের বাড়ির ঠিকানা কর কথা কয়া, সে এখন চকুলটে দিচ্ছে আমাকে, দিয়ে ফিরে ফিরে চিকিৎসা নিয়ে নিচ্ছে। তুমি বিচারটা করে দাও, হাসু পকেট মার সাক্ষী ছিল আর সেই হাসু এখন আসি কয়া বাসি হয়ে গেছে। ও তো সাক্ষী যখন পাওয়া যাচ্ছে না তো বিচার হবে কাবা করি? হ্যাঁ দেখ তো রঞ্জু ভাই, আমি এত করে করছি যে হ্যাঁ শ্বশুর বাড়ির ঠিকানা আমি জানি না, তাও আমাকে ছাড়বি না? ও বিলকিস কেস, তা গোলাম যখন করছে যে বিলকিসের বাড়ির ঠিকানা জানে না, তাহলে কি করার, তাকে তো আর মারে ফেলানো যায় না। রঞ্জু ঠিকই তো নিজেকে লোকের পক্ষ নিয়ে মলমারে কথা করছাও, আচ্ছা ঠিক আছে, সে যদি ঠিকানা নাই জানবি তাহলে পরে কিসের জন্য ফিরে ফিরে আমার কাছে ট্রিটমেন্ট নিল মিথ্যে কথা? কি আর করা যাবে কও ডাক্তার, যেমন করে হোক ট্রিটমেন্ট তো হয়ে গেছে, এখন তো আর ট্রিটমেন্ট ফেরত নেওয়ার পারবা না, তাই না? খাওয়া রাগ করে কি হবি?
ব্ল্যাকমেল করতেছি তাই না? এই ব্ল্যাকমেল গিরির পরিণাম কিন্তু ভালো হবি না গুলাম কয়া দিলাম। ঠিক আছে, তুমি ঠিকানা দাও না, ভালো কথা, আমার ভিজিটটা দিয়ে দাও, ভিজিট দিয়ে দাও। আরে ভাই, ভিজিট কেন পাবো? এই 10 টাকা নিয়ে বেশি কালই রওনা দিছিলাম, এই তার আগেই হাসু আমার কাছে 5 টাকা রেখে দিছে। আশ্চর্য কথা, তোমরা তো দেখতেছি দিনে দিনে চিটার হয়ে যাচ্ছাও। আগে তো জানতেন চোর হলিবারও তোমাকে কিছু নীতি আদর্শ থাকে, এখন তো দেখতেছি নীতি আদর্শের লেশ মাত্র তোমাকে ভিতর নাই। ঠিকানা জানো না, ভিজিট নাই, তাহলে এবার চিকিৎসার জন্য ডাক্তার ডাকো কিসের জন্যে? যদি আমি ভুল চিকিৎসা দিয়ে তোমাকে মারি ভাড়া দিবে পারতাম, তাহলে এবার আমার গার আগুন নিপতো, বুঝছাও? হ্যাঁ ডাক্তার, তুমি কিন্তু এরম নিষ্ঠুর হয়ে আমার সঙ্গে কথা কবার পারো না। তাহলে পরে হেনাবু শ্বশুর বাড়ির ঠিকানা আমি যতটুকু জানি ততটুকু কলাম কাবো না। গুলাম, হ্যাঁ গুলাম, দেখি তাও রঞ্জু ভাই আমার সাথে কিরম ব্যবহার করা হচ্ছে, ইয়ের পরিণাম যে কত ভয়াবহ হবে পারে তোমরা কিন্তু কেউ সেটা বুঝতে পারছি না। গোলামের কিচকিচ দাও, বুঝে শুনে যতটুকু ঠিকানা দেওয়া যায় তাই নিয়ে বাইচো। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মানে নিলাম, যাচ্ছি। সাইকেল ফুয়ে গেছিলাম, আজকে যদি ফাটা না ফাটা দিচ্ছি ঠিকানা দিবি তাই গেলে শালা। তুমি কি এমন হাতির পাঁচ পাও দেখিছ সেই জবাব আজকে আমার দেয়াই লাগবি। হ্যাঁ আমি হাতির পাঁচ পাও দেখি সাত পাও দেখি, তাতে তোমার কি ক্ষতি হলো? হ্যাঁ হাতি তো তোমার উঠান ভেঙে দোয়া করতেছে না বই, বোন মারানে হচ্ছে তাই না? ভাই বোন রক্তের সম্পর্কে কোনো মূল্য তুই অবশিষ্ট রাখিছু? তোর এত বড় সাহস, তুই রঞ্জুক দিয়ে নিজের দেওয়ারে অপমান করাইস, নিজের দেওয়ারে সে গায়ের মানুষ তোর আপন হলো? কিডা আপন কিডা আপন সেটা তো ব্যবহারেই প্রমাণ হয়ে গেছে, জোরাজোরি করে তোর আপন হওয়া যায় না। ওরে আমার বুঝদার আলারে, আমরা তার ভাত মাছ কিছু খাই নে, আমরা বুঝি না কিসের জন্য জোয়ান ছাল পালার তোমার আপন হয়ে যায়। ও সেই হিসেব করার জন্য তো তোমাকে চাকর রাখে নাই বাসন্তী। আয় মুখ সারে কথা কইস, রঞ্জু কোনে থেকে এত বড় সাহস পেলো আমার স্বামীকে অপমান করার? সেই হিসাব দিয়ে তারপরে কথা কও, যে অপমান করেছে তার সাথে যায় তুই আর তোর স্বামী হিসাব করে যা, এখন আমার বাড়ির উপর থেকে দূর হও। তোর এত বড় সাহস, আমার বাড়ির উপর থেকে তুই আমাকে খেদাই দিস, বাড়ির বড়াই করিস, এবারে কার রে কার রে? ইচ্ছা করলে এখনই তোর চুলের মুঠি ধরে নামাই দিবার পারি বাড়ির উপর থেকে, পাল্লা দিয়ে দেখি। তুই যদি এখন আমার চোখের সামনে বিদায় না হইস তাহলে কিন্তু আমি তোর চুলের মুঠি ধরে বিদায় করে দেবো না। যা, কি এত বড় সাহস, এত বড় কথা, লিলি খেলা জোয়ান সামনে লিলি খেলা দেখাতেছি আর দেখাতেছি। পেটে বোমা মারলি পরে একটা ইংরেজি শব্দ বাইরে বিনে তুমি ইংরেজি ফুটেছো তাই না? তা আবার আমার মতো একজন ডাক্তারের সামনে। হ্যাঁ ডাক্তার, বাংলা কথা কাম হচ্ছে না বলে তো ইংরেজিতে করছি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ ওকে? তুমি নিজেই তো নিজের সম্মান রাখতে পারো না, এই যে আমার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছে আবার আমাকে ডিস্টার্বও করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানিয়ে নিলাম, তোমাকে ডিস্টার্ব করতেছি না, তোমার টাইমও নষ্ট করতেছি না, ঠিকানা যতটুকু জানো সেইটুকু আমাকে দিয়ে দাও। ঠিক আছে করছি, খাতা কলম বাইর করে লিখে নাও। ভাই রে পাইলেও শাশুর বাড়ির উপর সেই ঠিকানা দিলে কিন্তু পারতি, এত ঝামেলা ডিস্টার্ব করা লাগতো না। আচ্ছা ঠিক আছে কও। ট্রেনে ভাঙুরা স্টেশন নামলে, নামলাম ভাঙুরা, নামে সোজা পূব দিক চলে যাবে। পূব দিক? না না, পূব দিক না, পূব দিক না, দক্ষিণ। ঠিক আছে দক্ষিণ। না না, দক্ষিণ দিক, দক্ষিণ দিক না। ঠিক আছে দক্ষিণ না, সেটা মনে হয় পূব দিকই হবে। কতবার কাটবির করছো তুমি? না না, মানে পূব দিক না দক্ষিণ ঠিক মনে করবার পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দিক ভুলে গেছো তো দরকার নাই, ভাঙুরা স্টেশনে নামিয়ে কোন গ্রামের কথা জিজ্ঞেস করবো সেটা কও। করছি করছি, তুমি ভাঙুরা স্টেশন নাইম, নামলাম, নামে রাস্তাটা কোনো একদিক চলে গেছে, কোনো একদিক 2 মাইল যেয়ে তারপর একটা গাঁও পড়বে, সেই গাঁওটা হচ্ছে হেনাবুর গাঁও। ঠিক আছে সেই গ্রামের নামটাও কও। গাঁর নামটা হচ্ছে, গাঁর নামটাও তো মনে করবার পারতেছি না ডাক্তার। এই গুলাম, তুমি কি রাস্তার ভিতর খাড়া নিয়ে আমার সাথে ইয়ার্কি মারতে চাও নাকি? হে ডাক্তার, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারতে যাবো কোন দুঃখে? আমি কি তোমার সালানা দুলে ভাই যে তোমার সঙ্গে ইয়ার্কি মারবো? আমি যা জানি কয়ে দিছি, আমার কোনো দোষ দিবার পারবে না। ঠিক আছে তোমাকে কিছুই দেবো না, বিষে খালি যায় মান্নানে খালি একটা ধন্যবাদ দেবো আর কয়ে আসবো তোমাকে যেন মাঝে মাঝে ধরে এরকম পানির ব্যবস্থা করে। আর আমি কানে কর
গুরুদাসের বউ তো মনে হচ্ছে তোমার পিছে আদা জল খায় লাগিয়েছে বৌমা। খালি গুরুদাসের বউ না বাবা, গুরুদাসও লাগিয়েছে। কোনো বুদ্ধি তো কাম হচ্ছে না বৌমা, কি করা যায় কিছু কি চিনতে করেছ? ওরা তো দিন দিন ভেজাল বাড়াই ছাড়বি। শুনলাম গুরুদাস নাকি রঞ্জুর সাথে ঝামেলা বাঁধাইছিল। আমি তো রঞ্জুর কথা করছি নি বৌমা, তুমি একলা একলা বাড়ি থাকো, যদি সত্যি সত্যি তোমাকে মাইরে ধরে গুরুদাসের বউ ঘরে ঢোকে। অসম্ভব কিছুই না বাবা, আর আপনার গুণধর নাতি তো কয়াই দিছি, আমি মোহরের ঘটি বিছানার নিচে গাড়ি থুইছি। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি শুনি।